নমস্কার শুরু করছি কমল কুমার মজুমদারের উপন্যাস অন্তর্জলি যাত্রার চতুর্থ পর্ব তখন বৈকাল হইবে সীতারাম বেশ তৎপরতা ফিরিয়া পাইয়াছেন শিশু যেমন ঊর্ধ্বে হস্ত উত্তোলন করে তেমনি আপনার হস্তদয়ে উঠাইবার চেষ্টা করিতেছিলেন সহসা আপনার জানুন নিকটে সাইিত যশবতীকে দেখিবার চেষ্টা করিয়া কহিলেন বউ সকাল কখন হবে আশ্চর্য যে এই শব্দগুলি স্পষ্টই বাহির হইয়া আসিল বৃদ্ধের আপনার কানে তুলা থাকা সত্ত্বেও নিজেই পরিষ্কার শুনিতে পাইলেন এ কথাও তিনি বুঝিয়াছিলেন নিশ্চিত যে তাহার প্রশ্নের কোনো অর্থ হয় না যশবতী নিশ্চিত জাগ্রত ছিলেন তিনি ধীরে চক্ষু উন্মিলন করিলেন ইত্যাকার কথায় কিছু মনে হইবার পূর্বেই দেখিলেন একটি অদ্ভুত লম্বা শলাকার মতো চাবিকাঠি সমেত হাত তাহার দৃষ্টি সমক্ষে নড়িতেছে যশবতীর হঠাৎ মনে হইল এ চাবি স্বর্গের নাকি এই সঙ্গে সীতারামের গলা স্বর মোহর মোহর সত্যই চাবিকাঠি নববধূকে পরিহাস করিয়াছিল নিঃশ্বাস কাঙ্গাল জীবনের কাছে ইহা ভ্রুকুটিমাত্র জমি হইতে উচ্ছেদ হওয়া কৃষক যেভাবে আপনার জমিতে পা দিতে ভীতি অনুভব করে সেই রূপ তাহার মনোভাব পৃথিবী তাহার কাছে পারঘাতা বই অন্য কিছু নহে অভিমানে ক্ষোভে যশবতী উন্মাদ তাহার রক্স ভীত শিওচূর্ণ কুন্তলের নিম্নে নীলাঞ্জন ছায়াকে তাহার রেশমি নোকগুলি ক্ষতবিক্ষত করিল রোমকূপে জোনাকি ঝলিল ক্ষিপ্ত হইয়া তিনি চাবিকাঠি লইয়া দূরে নিক্ষেপ করিলেন চাবিকাঠি গঙ্গার প্রায় নিকটে পড়িল যশবতী আপনার ক্রোধ সম্বরণ করিতে অপারগ হইলেন তাহার কল্যাণময়ী হস্ত বৃদ্ধের ব্যাকুল হস্তকে নিপীড়ন করিল বৃদ্ধ শিশুর মতো কাঁদিয়া উঠিলেন চাবিকাঠি গঙ্গার কিনারে পরিবার সঙ্গে সঙ্গে বলরাম ছুটিয়া আসিয়া চাবিটি তুলিয়া লইয়া দৌড়াইতে আরম্ভ করিল হরেরাম পিতাকে ক্রন্দনরত দেখিয়াও শুধুমাত্র প্রশ্ন করে মা তুমি কি চাবিকাঠি আর কিছু জানিবার নাই কারণ পলায়মান ভ্রাতাই তাহার সদুত্তর সুতরাং সেও তাহার পশ্চাধাবনে ব্যাপৃত হয় দূরে বৈজুনাথ এ দৃশ্য তাহার সমক্ষে ছিল এবং সে নিমেষেই উঠিয়া দেখিতে লাগিল ধাবমান দুই ভাই দৃষ্টির বহির্ভূত হইতেই সে সরলভাবে হাহা করিয়া হাসিয়া অতর্কিতে থামিয়া শ্মশানের দিকে তাকাইল কেননা এমতো সময়ে তাহার কানে ক্রন্দন ধ্বনি পৌঁছায় বৃদ্ধের শিশুহারা রমণী সুলভ ক্রন্দন নিকটস্থ সৃষ্টিসমূহকে সৃষ্টির অন্তরিক্ষের সহনশীলতাকে সহনশীলতার মধ্যে হিরণময় কোষকে হিরণ্য কোষের সহজ তত্ত্বকে আগ্রহান্বিত করিল এবং যশোবতী তাহার আত্মা যেরূপ দেহকে ভালোবাসেন দেহ যেরূপ আত্মাকে এবং এই বিচ্ছেদশীল অবিচ্ছেদ্য সম্পর্কের গুণে বাহিরের জগতেও সাড়া দিলেন তিনি বিচলিত কথাও সত্য যে তিনি অনুতপ্তা তরিতে তিনি উঠিয়া বৃদ্ধের ব্যথিত হস্তখানি যেমন বা শিশু হস্ত তাহার ব্যথা মহা আবেগ ভরে আপনকার কপল দ্বারা ধীরে ধীরে অবনোদন করিবার চেষ্টা করিলেন এ কারণে তাহার যৌবন বিলাসপট শরীর করুণারসে পরিষিক্ত হয় বৃদ্ধ এখনও ক্রন্দনরত যশবতী স্বস্নেহে শিয়ো আঁচল প্রান্ত দ্বারা তাহার চক্ষু মুছাইলেন নাক মুছাইলেন সহসা তিনি বুঝিলেন যে বৃদ্ধ হাতখানি ঘোরাইতে চাহিতেছেন ইদানিং বিচলিত যশবতী তাহাকে সাহায্য করিলেন সীতারামের হাত এখন তাহার গালেই ছিল সুতরাং নববধূ স্মৃতহাস্যকরত মুখ আনত করিলেন অদূরে কাহার চিতা জ্বলিতেছিল তাহারই আধার আসে এবং এ সময় বিরাট রাজস্বিক একটি দীর্ঘশ্বাস স্বভাবত মেঘ দর্শনে উতলা দূর পথ প্রদর্শনে প্রগলভা নবরা দেহের বিষরপিল চক্রান্ত ভাঙিয়াই ক্রমে উঠিল বৃদ্ধের হাত বাদুর সদৃশ এবং তাহার যশবতীর কপল প্রত্যুষের প্রথম আকাশে যাহার উপমা সেই কপল অবলম্বন করত ঝুলিতেছিল যশবতী যিনি স্বয়ং মোহিনী মায়া তিনি অকাতর এখন আর হায়া ছিল না তাহার শূন্য দৃষ্টি চিতার প্রতি নিবদ্ধ সহসা লক্ষ্য করিলেন যে সেই চিতার উপর দিয়া অর্থাৎ এক পার্শ্ব দিয়া একটি দৃপ্ত ভাবগম্ভীর মুখমণ্ডল উঠিতেছে ফলে তিনি চকিত হইয়াছিলেন কোথাও বা দগ্ধ অর্ধদগ্ধ দেহবিকারের পশ্চাতে এই মুখখানি ঐশ্বর্যশালিনী নীলাব্দি বসনা এই ধরিত্রীর দাম্ভিক প্রতিভা যেমত বা এই মুখমণ্ডলের বর্ণচ্ছটায় উদাত্ত ধীর গম্ভীর বেদগান ছিল এই বেদগানের মধ্যে যেমন আনন্দ আনন্দের মধ্যে যেমন প্রণাম প্রণামের মধ্যে যেমন পুষ্পের রহস্য পুষ্পের রহস্যের মধ্যে যেমন সরল রেখা তাহা ওতপ্রত হইয়া উদাত্ত এতদ্ভিন্ন যুধিষ্ঠিরের অভিজ্ঞতা সম্পন্ন উত্তরের রূপময় বাস্তবতা পৃথিবীতে বার্ধক্য নাই জরা নাই একই ভাব স্থির তদ্দর্শনে বালিকা শরীর যেমন বা আপনার মেরুদণ্ডে যাইতে লাগিল বৈদ্যনাথ কোন এক শব্দাহে ব্যাপৃত কেননা সব যাত্রীগণ সব ফেলিয়া পলায়ন করিয়াছে সে চিতাগ্নির মধ্যে বিভক্ত অঙ্গগুলিকে লাঠি দ্বারা একত্রিত করিতে করিতে কহিল আরে মায়া কান্নায় ড্যাঙ্গা ভাসে লাশ ফেলে পালানো ওলা উঠো হোক ওলা শালা কান্নায় বোঁদের তেনা সব সব করে মরি কি মায়ার বাহার গো বলিয়া অতঃপর অনতি দূরে গিয়া একটি কাষ্টখণ্ড তুলিয়া চিতায় নিক্ষেপ করিল একটি খণ্ড উঠাইতেই এক অপার্থিব বিভূতি দর্শনে আপনার দমের আওয়াজ করিয়াই সে জ্ঞান রহিত সে চলৎ শক্তিহীন অত্যধিক বিস্ময়ে মন্ত্রমুগ্ধ এবং এ কারণে দেহ বক্র বিভক্ত দিক বিরহিত পশ্চাতে পতিতারিণী গঙ্গা যবুস্থবু ঊর্ধ্বে অম্বর সম্মুখে স্বামী সোহাগলালিত যশবতী এ কোন ঘোর বাস্তবতা এই কি পৃথিবী তথাপি এ দৃশ্যে গোলাপ ছিল এহেন দৃশ্যের স্বাদ ছিল অন্যপক্ষে লজ্জিতা যশবতী ধীরে স্বামীর হস্তখানি নামাইয়া লইতে প্রয়াস পাইলেন এবং নিজের বাম হস্ত দ্বারা আপনার বক্ষের সুসজ্জিত বস্ত্রকে সুরক্ষিত করিলেন বৈজুনাথ তদৃষ্টে জিউবা দ্বারা আপনার উষ্ঠ চিন্তিতভাবে লেহন করত হস্তধৃত কাষ্ঠখণ্ডে সাপদ আক্রোশ থুতু দিয়া চিতায় নিক্ষেপ করিল সে যেমত বা পরাভূত মনে হয় ধরিত্রী যেন তাহার বাদ সাধিয়াছে আছে সেই হেতু সে বৈজুনাথ মতিভ্রামে উন্মাদ কণ্ঠকৃত ধর্মশূন্য রূপ চরিত্রহীন অবিচলিত খর পায়ে নবদম্পতির অভিমুখে যাইতেই প্রজ্বলিত চিতা তাহার পথ রোধ করিল প্রজ্বলিত চিতা তাহার পথ রোধ করিল যে চিতা যাহা দাহ্যমান যাহা অনির্বাণ যাহা শেষ যাহা বন্ধুহীন বৈজ্যনাথ আপনার জীবাধারা আপন গাত্র ভুলাইতে চাহিল কিন্তু হায় অমোঘ অবস্থা শুধু মেদ গন্ধ নিষ্ঠুর অগ্নি ও তাহার দাহিকা শক্তি আমাদের দেওয়ার নাম ও বাস্তবতা এক হইয়া ক্রমাগত সেখানে অঙ্ক ঘুষিতেছে এ প্রকার মহামারী অজর সত্য হইতে চক্ষু তুলিল অথবা সত্য ক্ষণিকের জন্য নিমেষেই অথিরাট আপন মায়া অপসরণ করে সে অনতিদূরে দেখিল উহারা কে এখন যাহারা এক কোথাও তাহার অবোধ কোমলাঙ্গ কৌমার্য রসময়ী কোথাও বীজবৎ শুষ্ক কভু পাণ্ডুর হঠাৎ শুভ্র পরক্ষণেই আরবার রক্তিম এই অবাস্তব এই কঠিন অন্ধকারীন দাম্পত্য জীবন মিথুন তাকে এককালে অলৌকিক এবং বিস্ময়ে আরুর করিল অদ্ভুত এক অনুভবে যদি চো তাহার উপলব্ধি সর্বাঙ্গ সঙ্গীন চন্ডাল বৈজ্যুনাথের বিভ্রম ঘটিল হয়তোবা চিতার অন্য ধারে ইদানিং যে দাম্পত্য মাটি স্পর্শ করিয়া আছে তাহা যেন তাহারই সমগ্র অন্তর এখনও সে স্তম্ভিত আচম্বিতে সে ঘুরিয়া দাঁড়াইয়া কয়েক পদ অগ্রসর হয় বেলা তটের ওই দৃশ্য তাহাকে গুণ করিয়াছিল সে কয়েক ছটাক পিছু হটিল তদন্তর নিজের হস্তদয় দেখিয়াই জন্তুর মতো শব্দ করত ঊর্ধ্বে লম্ফদান করিয়া ভূপতিত হইল ই হেন শরীর রৌদ্রকর্মা আক্রোশে ঝটিতে ধরাশায়ী ইহাতে শ্মশান ভূমির ধুলিকণা সকল জমকিত আর যে তাহার পতনে স্থাবর জঙ্গম অতিমাত্রায় বিষাদগ্রস্ত এই ঘটনার পিছনে কতটুকু অভিমান অভিমানে পিতা ধৃত যে কোনো শিশু হস্তমুক্ত করিয়া আপনার এখন বৈজুনাথের চক্ষুদ্দ্বয় তমসাচ্ছন্ন আখি পল্লব মুদিত অনন্তর সে কোনো ক্রমে সাহসে চোখ খুলিল দেখিল দৃষ্টি ফিরাইয়া ভয়ার্ত চোখে নৈকট্য সান্নিধ্য সাজুজ্য দর্শন করে যাহার এক অংশ অন্য অংশ জটিল বাস্তবতা পতনের বেদনা তীব্র হইয়া দেখা দেয় আর মাথা তুলিয়া থাকা সম্ভবপর নয় সে ধীর ভূমি উপরই আপনার মস্তক স্থাপনা করিল সমগ্র বিশ্ব যেমন বা চক্রাকারে শরীরের মধ্যে ঘূর্ণায়মান আপনার দেহগত ভাবনা তাহাকে বিশেষ আলোড়িত করিতে থাকিল হায় সে সামান্য জীব সে বড় দুঃখের মন হইতে ভালোবাসা ধীরে নিষ্ক্রান্ত হইয়া যে অধমধ্য নভের অনৈসর্গিক মহিমা রহস্য রূপান্তর লাভ করত পুনরায় সৌন্দর্য নামে প্রত্যাবর্তন করে কোনো তাহা ইতিহাসে টের পায় নাই অদ্যৌ সে নির্বোধ দিনের পর দিন মৃতকে লইয়া কালাতিপাত করিয়াছে মরা পুরাইছে এখন বৈজ্যনাথ কিয়ৎ পরিমাণে সুস্থ সে আকাশের দিকে মুখ রাখিয়া তাহার বজ্র দেহটি মেলাইয়া দিল অনেকক্ষণ এইভাবে অতিবাহিত হওয়ার পর সহসা বুঝিল কাহার কণ্ঠস্বরকে সুগম সুস্পষ্ট করিবার নিমিত্ত সমগ্র শব্দতরঙ্গ অনর। নিথর এবং লোক চরাচরে কেহ নাই এবং শুধু ক্রমাগত একটি ডাক ধ্বনিত হইতেছে ঔসুকু পরতন্ত্র চন্ডাল তাহার মর্মগ্রহণ মানুষে একাগ্র কে যেমন বা তাহাকে ডাকিতেছে এবং আশ্চর্য তাহাকে ও ঘুম ও ঘুম নামে সম্বোধন করে নিয়ত এই ও ঘুম বাক্যটি শুনিতে শুনিতে তাহার চিত্তে দুর্যোগময়ী ঘোর সমপস্থিত তথাপি ইহা বোধ করি সত্য যে তাহার সারা দিবার বাসনা জাগরুক হইল এমতো অবস্থায় সে অনুভব করে আপনকার দীর্ঘ ক্ষমতাবান শরীর যেমন বা কর্দম স্বরূপ অবলীলাক্রমে তাহার চক্ষুদ্বয় উন্মিলিত হইল নিষ্প্রভ দৃষ্টিতে অনেক কিছুই দেখিতে চাহিল কিন্তু পারিল না আপনার বক্ষের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিল দেখিল তাহার নিঃশ্বাস বাতায় বক্ষস্থিত লোমরাজি শরৎকালীন ধান্যক্ষেত্রের মতো ব্যস্ত বেলাভূমির মাটিতে তাহার হাত দুইখানি আঁকড়াইয়া ছিল তাহার দৃপ্ত চোখের তারকায় সফরি চঞ্চলতা তাহার অন্তরিক্ষিত যদিও সে জাগ্রত যদিও নরবসার গন্ধে এ স্থান পার্থিব যদিও বেদনা অনুভব এখনও তাহাকে নিঃশ্বাস লইতে সাহায্য করিতেছিল তবু ইতিপূর্বে সৃষ্টি ছাড়া ডাক তাহাকে কণ্ঠকিত করিয়াছিল অনন্তর আপনার সম্পর্কে তাহার অসম্ভব সন্দেহ উপস্থিত হইল তাহার অস্তিত্ব কেহ কি জানে না সত্যই সে ঘুম ঘোর বিপদকালে মেঘ ঘটা জামিনীর তীগ্ণ মুহুরমুহ বজ্রপাতে অথবা ভূমিকম্পে আপনার কুশল বার্তা অর্থাৎ আমি আছি এই বার্তা গ্রামান্তরে সংনী করত সে কখনোই পৌঁছিয়া দেয় নাই আমি কি ঘুম আর জন্মে আমার নাম কি ঘুম ছিল বৈজুনাথ যাহার কোনোদিন ভয় ছিল না অথবা যে কোনো দিন ত্রাসিত নয় সে ইদানিং যার পর নাই ভীত শঙ্কিত ত্রস্ত পাণ্ডুর এ মহা শ্মশান যেখানে সেই কাকি নির্ভীক কাল যাপন করে এখানকার রাত্রেও তাহার নিকট স্বাভাবিক যন্ত্রমাত্র গঙ্গার গঙ্গার জরমধ্য বায়ু সঞ্চালনে এ যখন বিশ্রী তখন তাহার বৈজুনাথের বন্ধুগণ ক্রীড়া সহচরগণ আইসে বিভৎস চৈত্যবৃক্ষ বৃক্ষ সমভয়ঙ্কর প্রেত সকল মিলিয়া নৃত্য আরম্ভ করে বিপুল আনন্দে দিকবিদিক অধৈর্য কিছু দূরের নিদ্রা কিছু অজানিত বিশ্রাম অন্তরালে ভাবনাকে যেমন করে সেই রূপ বিঘ্ন সাধন করিয়া থাকে এই খেলায় অবৈধ প্রণয়ের গর্ভপাত হেতু ভ্রূণ পিণ্ড যাহা প্রেত পরিণত সেও আপন পিণ্ডময় শরীর আন্দোলিত করতো মহানন্দ প্রকাশে অস্থির অন্তঃসত্ত্ব অবস্থায় মৃত রমণীর প্রেত অধিক রসময় ক্রমাগত ইহারা ভয়ঙ্কর দর্শন প্রেত সকল এবং বৈজুনাথ ঘুরিয়া ঘুরিয়া খেলা করে খেলা শেষে তাহারা ক্রমান্বয়ে বলে তেষ্টা তেষ্টা বৈজ্যনাথ বালকসুলভ চাপল্যে তাহার অঙ্গুলি দ্বারা গঙ্গাকে নির্দেশ করে কখনোই সে ভয় পায় নাই সে প্রশ্ন করিল আমি কি ভূত না 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 নিশ্চয়ই প্রেত না আমি চন্ডাল হয়তো আমি চিতা এখন পুনরায় তাহার কণ্ঠে প্রসন্নতা বর্তমান কেননা গঙ্গা স্রোত তাহার সহিত কথা কহিয়াছে এখন অপরাহ্ন সন্ধ্যাগত যশবতী কেশ বিন্যাসকালে কিছু কিছু অনাবৃত হইয়া পড়িবার ভয়ে সকল দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়াছিলেন তবুও প্রসাধনরথ এই ডালিমের বাস্তবতাকে আর একজন অলক্ষ্য হইতে দেখিতেছিল স্বামী সীতারাম অধুনা যেন কেমন অনর ফলে যশবতী নিজের মধ্যে অস্থিরতা দেখা দিয়াছিল পুত্রদয়ের কথা তাহার স্মরণ হইল অবশ্য তাহাদের যে কি হইল তাহা ভাবিবার পর্যন্ত তাহার উৎসাহ ছিল না তথাপি তিনি বেনী রচনা করিতে করিতে চকিত পদে খানিক দূর অতিক্রম করিয়া থমকাইয়া দাঁড়াইলেন আপনার স্বাধীনতাকে অচিরাত সাক্ষাৎ করিয়া গম্ভীর যতদূর দূর এখানে হইতে দেখা যায় ততদূর পর্যন্ত বিস্তৃত টিয়ার ঝাঁকে তাহা যেন আত্যন্তিক প্রসারী এই স্বাধীন মনোভাব দিয়া আপন বেনীবন্ধন কার্যে মনঃসংযোগ করিলেন পদচারণে ব্যাপৃতা এ শ্মশানে নির্ভয়ে আপন গোপনতাকে সন্ধ্যা সমাগমের জন্য প্রস্তুত করা একমাত্র তাহার দ্বারাই সম্ভব তৎকালে নিশ্চয়ই পুষ্পবৃষ্টি হইয়া থাকিবে তৎকালে ধ্রুব সত্য যে গোলাপ তাহার অনুগামিনী হইয়া থাকিবে তিনি আবার ফিরিয়া আসিলেন সীতারাম প্রশ্ন করিলেন কি অর্থাৎ কোথায় যশোরবতী এমতো প্রশ্নে ঈষৎ অবাক তাহার পর কহিলেন ছেলেরা এবং স্বামী কানের তুলা সরাইয়া কহিলেন আধার হলো ছেলেরা তো কেউ মরুক আমি আছি বৃদ্ধের ঘোষণা উক্ত আমি বাক্য সৌষ্ঠাবে যে ক্ষুদ্র বর্তমান তন্মাত্রা ক্ষুদ্র একটি ক্ষণস্থায়ী নির্ভরতা যশবতীর মনে সঞ্চারিত হইয়াছিল তিনি নোলকটি একটি অঙ্গুলি দ্বারা ঈষৎ আন্দোলিত করিতে করিতে অন্য মনস্কা হইলেন এবং এককালেই শুনিয়াছিলেন কাজল বৃদ্ধের চোখে দিবার নিমিত্ত একটি কাজল লতা ছিল তাহা খুলিয়া যশবতী সস্নেহে তাহাকে কাজল পরাইতে লাগিলেন এখন মনে হইল নিশ্চয় শিখাতে দাহ্য হয় নাই আলো পার হইয়া আসিয়াছে পথশ্রমে উহা কাতর বা ম্লান কভু নহে কাজল চর্চা কালে তিনি বারবার স্বামীর মুখাবলোকন করিয়াছিলেন এই কারণে যে তাহার সকল সময় মনে হইতেছিল সীতারাম এখনও হস্তের আঘাতপ্রসূত ব্যথায় মর্মাহত এখনও তাহার অশ্রুসিক্ত নিঃশ্বাস ক্রমে ক্রমে পড়ে এবং এই হেতু এই প্রথম যশবতীর চিন্তা সূত্র গৃহী হইল ইতপূর্বে শুধু সংস্কার ছিল এক্ষণে বুঝিলেন সম্মুখে যাহা তাহা গঙ্গা তাহার প্রতিটি জলবিন্দুতে মেঘ এবং সে মেঘের পিছনে প্রশান্ত সুন্দর শান্ত অক্ষয় পিতা নীলিমা সুতরাং বৃদ্ধের জন্য ব্যাকুলতায় পদদয়ে নাচিয়া উঠিল তিনি যেমন স্বামীর জন্য বিশ যোজন পথ অক্লেশে দৌড়াইতে দৌড়াইতে আসিতেছেন রক্ত মাংস গঙ্গানি জিউভা তাহার এ পথে মায়া সৃষ্টি করিতে পারে নাই তিনি সিদ্ধা সীতারামের চক্ষুদ্বয়ে দয়ে বিদ্যুৎ খেলিতে আরম্ভ করিয়াছিল কোথা হইতে জোয়াল ঢেলা ক্ষমতা সঞ্চয় করিয়া তিনি নিজেকে প্রকাশ করিতে চাহিলেন সন্তরণ অভিজ্ঞ পুরুষ তো সহজেই জলের তলদেশ হইতে উল্কা গতিতে উপরের দিকে আসে সেই রূপ তিনি উঠিয়া আসিলেন বারম্বার রষ্টদয় কম্পিত হইল কিন্তু বাক্য স্ফূর্তি হয় নাই করুণভাবে আপনার স্ত্রীর প্রতি চাহিয়া প্রাণান্ত করিয়া কণ্ঠে শুদ্ধ স্বর আনিতে চাহিলেন চোখে জল আসিল দ্বারা স্বামীর যাহা সযত্নে মুছাইলেন ইদানিং তাহার আপনকার দেহবর্ণের স্বর্ণপীঠ এবং দূর অম্বরের নীল আর এক অনন্য সবুজতা সৃষ্টি করিয়াছে তিনি আর নয়নে এ শোভা দেখিয়া সম্মোহিত রোমাঞ্চিত হইয়া উঠিলেন এই গৌর উপলব্ধিতে আপনার দেহের ভিতরে কাহারা যেন বা আলিঙ্গন করিতে লাগিল চাঁদ যশবতী চাঁদ বুঝিয়া লইয়া স্বামীর প্রতি হাস্য করত চাহিলেন চাঁদ যশবতী এক্ষণে তাহার বাক্য বোধ করি অনুধাবন করিতে পারিয়া চাঁদোয়া টানাইবার জন্য ব্যগ্র হইলেন সীতারা অত্যধিকভাবে প্রতিবাদ করত কহিলেন না না যশবতী ইহাতে স্বামীর কানের তুলা বিশেষ সন্তর্পণে বাহির করিয়া কল্পনাতীত স্নেহস্বরে বলিলেন হিম পড়বে যে এ কথা বলিতে বলিতে হঠাৎ তাহার বাল্যের স্মৃতি জাগিল একদা ঝড় বৃষ্টির মধ্যে ত্রস্ত দুধের লাউ গাছ দেখিয়া মনে বড় দুঃখ হইয়াছিল সীতারাম আকাশ দেখিয়া হিম স্মরণে সম্মত হইলেন চাঁদোয়া খাটানো হইল সীতারাম এই মুহূর্তটুকুর জন্য যেন বা সকল শক্তি সঞ্চয় করিয়া রাখিয়াছিলেন তিনি যে অথর্ব এ কথা ভুলিবার প্রয়াস পাইয়াছিলেন নববধূর প্রতি তাকাইয়া বলিলেন আকাশ বড় ভয় উদ্ভীব হইয়া তাহার কথা শুনিয়া যশোবতী সগর্বে বলিলেন কেন গো আমি আছি আবার স্পষ্ট করিয়া বলিলেন ভয় কি ভগবান আছেন তাহার কথা যেন বা বৃদ্ধের মনঃপূত হইল না অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া নববধূর হস্তটি স্পর্শ করিয়া বুলাইতে চাহিলেন পরে কোনো মতে আপনার গণ্ডদেশ লইয়া চাপিয়া ধরিয়াছিলেন যশবতী অনুভব করিলেন বৃদ্ধ কাঁদিতেছেন বার্ধক্যের অস্ত্রু যশবতীকে বহু জন্মের পুঞ্জীবিত সঙ্গ বন্ধুত্ব সৌহার্দ্য অন্তরঙ্গতা মিত্রতা মিত্রতার মধ্যে যেমন গঙ্গা জল গঙ্গা জলের মধ্যে যেমন আপনি আপনার মধ্যে যেমন অক্ষর তাহা এক নিমেষেই দান করিল এখন তিনি যেন তাহার স্বামী হইতেও আতুর একদা মনে হইল সীতারাম শিশুবধ ইহাকে সাদরে করে লওয়া যাইতে পারে পরক্ষণেই কর্তব্য জ্ঞান ফিরিয়া পাইয়া তাহার চক্ষুর্দয় মুছিয়া বলিলেন কাঁদো কেন গো আমি বাঁচব সীতারামের উক্ত আমি কথাটা যশবতীকে অভিমানী করল যেখানে য তিনি যশবতী বোন মায়া তিনি বলিতে চাহিলেন আমি বলো না শুধু বলো বাঁচব কিন্তু তবু আপনার বিরক্তি দাঁতে কাটিলেন আমায় তো ভগবান এনেছেন তোমায় বাঁচাবার জন্য গো বৌ ভয় মায়া বলিয়া অঙ্গুলি দ্বারা যশবতীর প্রতি ইঙ্গিত করিলেন মায়া আমার জন্য এইটুকুমাত্র প্রশ্ন করিতে যশবতী কোনো ক্রমে সক্ষম হইয়াছিলেন তাহার আজন্ম সযত্নে রক্ষিত অভিমান দেহের মধ্যে পলকেই কুম্ভকে সৃষ্টি করিল প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র নিঃশ্বাস এবং তদন্তর নেত্রে অশ্রু দেখা দিল এখন বিগলিত হয় তবু এই সত্য অনস্বীকার্য যে অষ্টলক্ষণ সমুদয় প্রভাব সম্পন্ন ফলত ললাটের শ্বেত বিন্দু ও অন্তরের পুলক আকল্প নবীন একভাবের সূচনা নয়নে উন্মিলিত আকাঙ্ক্ষায় কৃষ্ণ মেঘোদয়ে ময়ূর সমান এবং ধীরা নবরা লাজুক শিলা বলা, বিরম্বিত মুহ্যমান বিষাদময়ী যশবতী প্রগল হইলেন আপনকার দেহ হইতে বিদ্যুৎ উৎপন্ন হইল তিনি মুহুর মুহু বলিতে লাগিলেন সত্যি সত্যি মায়া হয় বলিতে বলিতে আপনার ভগ্ন স্বরে আপনি সম্মোহিত হইয়া জরাজীর্ণ কালাহত স্বামীর কণ্ঠ ঝটিতি আবেষ্ঠন করত রমণী জীবনের প্রকৃতি জীবনের প্রথম মধ্য এবং শেষ এবং শ্রেষ্ঠ আশ্রয় গ্রহণ করিলেন তাহার যশবতীর জীবন সার্থক হইয়াছিল অদের এই বেলাতটের পর নিঃসঙ্গ সৌন্দর্যের বাস্তব বিদ্যমানতার জন্য এই আদিষ্ট ভূমি ভূতগ্রামের জন্য তিনি নিজেই বর প্রার্থনা করিয়াছিলেন এবং বালক সভা ভোলানাথ যিনি সর্বমঙ্গলময় তিনি চিৎস্বরূপ যাহার বিভূতির অন্তর্গত দৃশ্যাদৃশ্য সৃষ্টি যিনি অদ্বিতীয় পুরুষ স্বরৈশ্বর্যময়ী শ্যামার চরণাশ্রিত প্রৌরশিলাবত অনর ইদানিং যিনি শঙ্কর যাহার বাম জংঘাপরি নবারণ প্রকট চম্পক দীপ্ত বিদ্যুৎপর্ণাসিনা অর্থাৎ পার্বতী অধরে মধুরার মিথুন হাস্য এবং উদাসীকে প্রেক্ষণ ব্যস্ত সেই পার্বতী প্রিয় শঙ্কর যিনি অবিচারিত চিত্তে মানুষকে চারি ফল দান করেন তিনি নিশ্চয় যশবতীর প্রার্থনায় বলিয়াছিলেন তাহাই হোক এবং তিনি যশবতী বৃদ্ধকে জড়াইয়া ধরিলেন উদ্ভিন্ন বনজ যৌবনার মৃণাল সদৃশ ভুজবন্ধনে বৃদ্ধ পরিত্রাহীন রাগ ছাড়িলেন আকুল সমুদ্রের প্রায় নিমজ্জমান ব্যক্তির ন্যায় মুখ করিলেন আকাশ অন্ধকার নয় যশবতী ভীত হইয়া তাহার হাতখানি অপসারণ করিতে গিয়া পুনরপি কণ্ঠ আবেষ্টন করিয়াছিলেন বৃদ্ধের কণ্ঠ রোধ হইবার উপক্রম হইল নববধূর হাতখানি সরিয়া গেল তিনি শশব ব্যগ্রতার সহিত কি হয়েছে গো আমন করছো কেন লেগেছে অত্যন্ত সরল কণ্ঠে বলিলেন অনন্তর বিশুদ্ধ বায়ু লইবার মানুষে সীতারামের মস্তক সঞ্চালিত হয় তাহার প্রাণ বুঝি যায় যে প্রাণ তাহার সহজ বন্ধন মাত্র শরীর ছিল তিনি উপস্থিত কেবলমাত্র আকর্ষণ বিস্তৃত নয়ন যুগল তরিত ভঙ্গিমাচকিত কোনো মতে আলু থালু বেশে উঠিয়া বৃদ্ধের প্রতি মনোনিবেশ করিলেন বৃদ্ধ স্বাভাবিকভাবে শুইয়া আছেন দুঃখিনী বন্ধুহীনা যশবতী উন্মত্তের ন্যায় সমস্ত দিক দর্শন করিলেন কেহ নাই সর্পদেহী আপৎকাল দেখিয়া তিনি শঙ্কিতা জরায়ুস্থিত আসনে তাহার সর্বশরীর বক্র হয় কিয়ৎক্ষণ পরে নির্জীব কণ্ঠে বারংবার কহিলেন ওগো কথা বলো কথা বলো এবং স্বামীর কর্ণের নিকটে মুখ লইয়া তাহারস্বরে বলিলেন কথা বলো এই ব্যাকুলতা শূন্যতায় প্রতিধ্বনিত হইল তাহার শিয়রন উপস্থিত মুখ তুলিয়া প্রতিধ্বনির দিকে তাকাইবার চেষ্টা করিয়া চন্দ্রালোক দেখিলেন যে চন্দ্রালোক জলে স্থলে এখানে সেখানে বউ নাগরাজ বাসুকির দ্বারা নববধূর দেহটি আন্দোলিত হইল বিস্ময়ে যশবতীর মুখ খুলিয়া গেল পলকেই মুখ নিশ্রিত লালা আসিয়া পড়িল তিনি তৎপরতার সহিত তাহা অপসারিত করিয়া বলিলেন এই যে আমি খুব লেগেছিল হ্যাঁ গো এবং সেই কালে সর্বদিক অবলোকন করিয়া আমি প্রতিধ্বনি বাক্যটিকে লক্ষ্য করিয়াছিলেন পরে অতীব মধুর কণ্ঠে কহিলেন খুব লেগেছিল না না বলিয়া বৃদ্ধ অতি ধীরে তদীয় স্পর্শ করিলেন যশবতী অতি সন্তর্পণে স্বামীর অভিপ্রায় মত পুনর্বার কণ্ঠ আলিঙ্গন করত আনন্দ বর্ধন করিয়াছিলেন উপত্যকার শান্ত হৃদের ব্রাহ্ম মুহূর্তে সন্তরণরত শীত মড়াল আপনার দীর্ঘ ব্যগ্র সর্পিল গ্রীবা বাঁকাইয়া এই সপ্তবন্ধনের নিঃশ্বাসকে তীর্যকভাবে দেখিয়াছিল বৃদ্ধের ভাঙা ভাঙা কঞ্চিত ওষ্ঠে নিশ্চিত হাসি ছিল রাত্রনিহিত তৃপ্তির অনন্য মরিচিকা সুন্দর যোজনায় হেমন্তের শিশির সিক্ত শেফালিকার মধ্যস্থতায় ব্যক্ত উদ্ভাসিত হইয়া উঠিল আমি খুব ভয় পেয়েছিলুম নববধূ কহিলেন এমন যে তাহার গাত্রবাস স্পন্দিত হইয়া উদ্বিগ্নতা প্রকাশ করে ভয় এ বাক্য উক্তির সহিত তাহার বৃদ্ধের মুখগহবর দেখা যায় মারি অস্পষ্ট উল্লিখিত ফলে তাহা নিজেই ভীতির কারণ হইল এ কথা শ্রবণে যশবতী সমস্ত প্রকৃতি আলোড়ন করিলেন আপনার সুবৃহৎ চক্ষু দ্বারা দিক সকল দেখিয়া কহিলেন ভয় কি গো এবং পুনরপি বাস্তব জগৎ নিরীক্ষণ তো বলিলেন এই দেখো বলিয়া কাঙস্য বিনিন্দিত কণ্ঠে ইং ইকিক বলিয়া রক্তমন্থনকারী এক অদ্ভুত ধ্বনি তুলিলেন এই হৃদয় উদ্দেল পটু শব্দে একমাত্র রাহুই সারা দেয় জলপানরত ভয়ঙ্কর জীব সকল প্রাণ ভয়ে স্থির চাঞ্চল্য দারুভূত তিনি যেন হাসিয়াছিলেন একমাত্র বৃদ্ধ তাহার এহেন দুর্ধর্ষ ডাকে নিশ্চিন্ত হইয়া জাগিয়া উঠিলেন কিছুই তখনও চক্ষু মেলিতে সাহস করে নাই গঙ্গার শীতল বায়ু চাঞ্চল্যে জোনাকি ঝাঁক তরঙ্গায়িত কভু বা ছত্রভঙ্গ কোথাও কেহ নাহি লোক চরাচর স্তব্ধ অলৌকিক দাম্পত্য জীবন যাহা তেজময় দুষ্প্রধর্ষ আমাদের ক্রন্দন আমাদের প্রতিবিম্ব শ্মশান ভূমিতে ইদানিং অশরীরী যশোপতি তপ্ত উষ্ণ নিঃশ্বাস বায়ুর মধ্য হইতে প্রশ্ন করিলেন হ্যাঁ গো তোমার কত কষ্ট হয়েছে না গো না না ভালো নববধূ স্বামীকে সচেতন মায়াময় করিবান মানুষে শ্রীযুক্ত কণ্ঠে কহিলেন তোমার যদি কিছু হতো আমি গঙ্গায় ঝাঁপ দিতুম বৃদ্ধ অবাক হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন তিনি যেমন বা ধারাবর্ষণ খান্ত ধরিত্রী দর্শন করিলেন অনর্গল বৃষ্টি হেতু সমস্ত প্রান্তর জলময় তথাপি প্রাণকুল ব্যস্ত এ জীবন গেল কি হয়েছে আবার জন্মাবো আবার ঘর পাদব এ কথায় এই লোকক্ষয়কারী শ্মশান ভূমি যেন কাতর হইয়া উঠিল কেননা তাহার ভাগ্যবতী যশবতীর অঞ্চলে তুরুপের ইহলোক তাহার বীজ এবং বাঁচিবার ইচ্ছা চিন্তা সকলই বাঁধা ছিল আমার সঙ্গে শিশুর মতো মাথা দোলাইয়া যশবতী কহিলেন হি গো তুমি ছাড়া আর কে জানো আর জন্মে না নিশ্চয়ই তোমায় কষ্ট দিয়েছিলুম তাই এত দেরি হলো আসতে জানো আমি ভূত হয়ে ঘুরছিলুম তুমি যখন মাঠে মাঠে খেলেছ ফোরিং ধরেছ তখন কত হাততালি দিয়েছি আমি সব দেখেছি এ কথায় যশবতীর গভীর সংস্কার ছিল না বিশ্বাস ছিল সীতারাম যুবকের মতো স্ত্রীর উড়ুতে চাপড় দিলেন শাশ্বত সত্য কম্পিত রমণীর জরায়ু মহানন্দে মহুয়া বেসামাল নৃত্য করিতে লাগিল আর যে কাহারা মর্তবাসী সম্ভবত ঘোর রবে অট্টহাস্য সহকারে মাদল বাজাইতে উন্মাদ সমগ্র চক্ষুষ্মান সমগ্র পরমায়ু আশ্বস্ত এ কারণ যে তাহারা এক মনোহর দিব্য দৃশ্য দেখে যে এই বিশ্বব্রহ্মাণ্ড একটি মহতি জরায়ু যেখানে বাঁশরি গীত প্রতিধ্বনিত এবং আপাতত বলিলেন আবার হবে বৃদ্ধ সীতারামের সরল বাক্যে যশবতী অল্পমাত্রায় স্থানীয় হিমবায়ু অনুভব করিলেন তন্নিবন্ধন শুধুমাত্র বুঝিয়াছিলেন তাহার ইদানিং আদিত্যবর্ণ দেহ নানাবিধ অলঙ্কার ভূষিতা এবং এমনকি যাহা ধুলা তাহাই তাহার স্নেহাস্পদ কেননা ধুলাই তাহার প্রথম সন্তান তিনি রমণী প্রৌঢ় শিলাসম সীতারাম এখন স্পন্দিত প্রথমত যশবতীর প্রাণ উচাটনকারী ঘোর রবে দ্বিতীয়ত আপনকার দেহে ক্ষণমাত্রস্থায়ী বিদ্যুৎ দর্শনে স্বভাবে অধিষ্ঠিত হইয়া কহিলেন বউ গান বল এ কথায় যশবতী হাস্য সম্ভরণ করিতে অপটু মুখে বস্ত্রখণ্ড প্রদান করিলেন দেহ সকালের সহসা ছত্রভঙ্গ হয় তেমনই ছত্রভঙ্গ হইল বল বৃদ্ধ কহিলেন এ বাক্যের ভিত্তিতে এই ইচ্ছা ছিল যে কাল পরাস্ত হোক যশবতী সেইভাবেই মাথা নাড়িয়া প্রকাশ করিলেন সঙ্গীত তাহার আয়ত্তে নেই অনন্তর মহা আগ্রহে বলিলেন তুমি বলো না না তুমি বৃদ্ধ অপেক্ষা করিলেন তাহার পর অভিমানে মুখ ঘুরাইয়া লইলেন যশবতী অভিমানী স্বামীকে তুষ্ট করিবার জন্য কোনো মতে বেহাগে গাহিতে লাগিলেন ত্রিনাদপি শুনিছেন তররিব তরিব না। অমানিনা মানু দেন কীর্তনীয় সদাহরি সদ্য যৌবন প্রাপ্তির সুললিত মধুস্বর লীলা ভক্তির যে বাগময় হইয়া রহিল হাজার হাজার বৎসর তাহার সেতু তাহার হর্মরাজি জলযান তাহার যুদ্ধবিগ্রহ তাহার প্রমোদ কানন রভস ছুন্নত হারিম একটি আদরণীয় নবপ্রস্তুত মেষ শাবকের চপলতায় রম্য ছায়ায় অবাক হইল এমতো সময় একটি বিরক্ত স্বর মৃত্যুমুখী নিঃশ্বাসের গড়গড় ধ্বনি তাহাকে বাধা দিল বৃদ্ধ তিক্ত স্বরে কহিলেন ধ্বনি দাও না তার থেকে প্রতিপ্রাণা যশোবতী অপ্রস্তুত হইয়া থামিলেন এখন তাহার শিরায় রক্ত প্রবাহ নিখাতকে কেন্দ্র করিয়া মন্থর গতিতে আবর্তিত হইতেছিল তিনি সৃষ্টি ও স্থিতির মধ্যবর্তী কোনো স্বরযুক্ত করত ভাবিলেন কি গাহিবেন অবশেষে ধরিলেন যাই 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 লো আমায় বাঁশি থেকে ডেকেছে পরে থাক ভেসে থাক কলস আমার যমুনায় আমায় বাঁশি থেকে ডেকেছে যশবতীর করতল মৃদু মৃদু বৃদ্ধের হস্তে আপনার গীতের তাল রক্ষা করিতে ব্যস্ত গানের অন্তরিক্ষে যে শৌখিনতা তাহা নিয়ত জোনাকির পশ্চাদ ধাবন করিল সীতারামের শিরা উপশিরা ঝড় সমাগমে স্খলিত কবরীর কেশরাশির ন্যায় ইতস্তত প্রক্ষিপ্ত উড়ন্ত বাউরি আসক্ত বলবান কোটি সর্পের মতো সম্মুখে বিদ্যমান মুখমণ্ডল তথা দেহটিকে কখনো বাঁধিতে কখনো বা কষাঘাতে সুস্ফিত করত দীর্ঘায়ত করত মধুপান করিতে চাহিতেছে ওই গীত ভেদ করিয়া হরিধ্বনির অত্তর লুঠিল পুনরায় জলদগম্ভীর শ্লেষাত্মক্রূর নিষ্ঠুর কর্কশ কণ্ঠে হরিধ্বনি শ্রুত হইল বৃক্ষস্থিত পক্ষী সকল ত্রাসিত কাহারো বা সিও অসাবধানতাবশত বৃক্ষরক্ষিত ডিম্ব সকল পরস্পর আঘাতে শব্দ করিয়া উঠিল যশবতী গীত না থামাইয়াই ভয়ঙ্কর আওয়াজ শুনিয়াছিলেন এবং তদবস্থায় ভেরিপথের দিকে দৃষ্টি নিক্ষেপ করত দেখিলেন ইহা সব যাত্রীদের হরিধ্বনি নহে মাত্র একজন লোকই স্কন্ধে একটি বাঁক লইয়া অল্প দুলিতেছে দেখিলেন এই কায়ার পদনিম্ন হইতে মৃত্তিকা খসিয়া গেল সে কোনো মতে আপনাকে সামলাইয়া কিছুক্ষণ পরে বাঁক লইয়া একভাবে নামিয়া গেল কায়াটিকে আর দেখা গেল না কেন কি জানি তাহার মনে হইল পুনর্বাণ বিকট হরিধ্বনি হইবে তিনি গীত থামাইয়া স্বামীর কানে তুলা ভরিয়া দিবার কালে দেখিলেন সীতারাম অদ্ভুত আরামে নিশ্চিহ্ন তাহার দেহ যশবতীর সুখকর প্রীতিবর্ধক স্পর্শ দ্বারা আমোদিত প্রহৃষ্ট করিতে প্রবাস পাইলেন যশবতী অন্নমনা হইয়া ভেরিপথের দিকে দৃষ্টি ফিরাইলেন সেখানে কেহ নাই কেবলমাত্র পূর্বকার ঘটনা স্থানটি দর্শনে নববোধ শিহরিয়া উঠিলেন একদা যাহার স্বরভেদ প্রলয়কালীন অবস্থার সূচনা করিয়াছিল তাহার এ বৈলক্ষণ সমৎপন্ন এই ক্ষুদ্র ছাউনির আশ্রয় যতটুকু আশ্বাস নির্ভর তাহা তাহার দেহে সঞ্চারিত করিয়াছিল এখনকার ছায়াই তাহার নির্ভরতা পর বৃদ্ধ অসম্ভব শক্তি সঞ্চয় করিয়া কহিলেন মাটি মাটি ভিজে ভিজে যশবতী ইহার অর্থ সঠিক করিতে না পারিয়া ভাবিলেন স্বামী বোধ করি কোন ঔষধ চাহিতেছেন ইতিমধ্যে বৃদ্ধ কিছু বলিবার আপ্রাণ চেষ্টায় পরিশ্রান্ত যশবতী অত্যন্ত ব্যগ্র তৎপরতার সহিত মস্তকের নিকটে রক্ষিত ছোট হাঁড়ি খুঁজিতে গিয়া তুলসী গাছটি হেলিয়া স্বামীর কাঁধে পড়িল যশবতী এক হাতে তুলিয়া ধরিলেন গাছ যশবতী তুলসী চারাটি তাহার কাছে লইয়া যাইতেই গাছটি নিকটে পাইয়া বৃদ্ধ যেন উচ্ছ্বসিত তিনি কি অনুযোগ করিয়াছিলেন তাহার স্মরণ ছিল না গাছটি যেমন প্রস্ফুটিত চম্পকদাম বৃদ্ধের আগ্রহ আতিশয্যে যশোমতী ইহাকে বৃদ্ধের হস্তস্পর্শ করিবার সাহায্য করিলেন বৃদ্ধ সীতারাম এক্ষণে তাহার হস্ত দ্বারা যশোবতির সাহায্যে গাছটির নিম্নে কি যেন খুঁজিতে খুঁজিতে অন্ধকারে এতদিন পরে সর্বার্থ সাধক কিছু অন্বেষণে একাগ্র হঠাৎ বলিয়া উঠিলেন শিকর। কোন ক্রমেই নিজের নাসিকার নিকটে আনিলেন কণা কণা মৃত্তিকা পড়িল মুখগহ্বরে প্রবেশ করিল তিনি আস্বাদ গ্রহণ করিয়াই মাটি বলিয়াই অসম্ভব জোরে স্ত্রীর উরুদেশে আহাল্লাদে এক চাপর মারিলেন তুলসী গাছটির নিম্নে মৃত্তিকাকে এই আশ্চর্যভাবে আস্বাদন করিতে দেখিয়া নববধূর মনে হইল যেন স্বামী তাহারি যশবতীর প্রথম সন্তানের আশ্বাদ গ্রহণ করিতে উৎফুল্ল বৃদ্ধের মস্তক উত্তেজনায় অনেকখানি ছাড়িয়া উঠিয়া আবার যথাস্থানে ফিরিল আ আ বৌ কোন ইন্দ্রিয় যেন চরিতার্থ হইয়াছে যদিও যশবতীর স্বামীর এইরূপ ব্যবহারকে উন্মত্ততার লক্ষণ বলিবার মতো সময় পান নাই তথাপি ইহা যথার্থ যে তিনি মাত্র বিচলিত হইয়াছিলেন সকল সময়ই তাহার মনে হইতেছিল বাবলাকাট নির্মিত হালের ফলা যেম তো বৎসরে একদা লক্ষ মানিক্যের বিভা ফিরিয়া পায় তদ্রুপ বৃদ্ধ যেমন বা শক্তি ফিরিয়া পাইয়া বলিয়া নহিয়া উঠিয়াছেন ইহাতে তাহার ইচ্ছা হইল তিনি যেন স্বামীর ছায়ার মতো হইবার সৌভাগ্য লাভ করেন তাহার ইচ্ছা হইল ইহার আড়ালে যেন তাহার স্থান হয় গাছটিকে বৃদ্ধের মস্তকে স্পর্শ করাইয়া যথাস্থানে রাখিয়া বস্ত্র সম্বরণ পূর্বক একটি স্বস্তির নিঃশ্বাস করত স্বামীকে সহসা নূতন করিয়া আবিষ্কার করিলেন বৃদ্ধের ক্ষীণ চক্ষু বৈদুর্যমণির ন্যায় সম্পন্ন। এবং বৃদ্ধ ওষ্ঠ বিভক্ত করিয়া মহাবিশ্বাসে ক্রমে ক্রমে বৌ আমি আবার ঘর বাঁধব এবং কিয়ৎ পরিমাণে দম লইয়া কহিলেন ছেলে দুব এহেন অহংকারে স্থাবর ও জঙ্গম সমূহ উলুধ্বনি করে বিশাল বিন্দুতে পরিণত হইল হায় ইহার পরই কি ঘোর যুদ্ধে শুরু ইহার পরই কি বসুধা শিশুহস্তির মতো মহারঙ্গে দুলিয়া ছিল ব্রিডাবন তো নববধূ মুহূর্তের জন্য দিকসমূহ এবং ত্রিলক লইয়া নিশ্চিন্তে করি খেলা করিলেন এখন থামো তুমি আর কথা বলল না বলিয়াই স্বামীর কর্ণের নিকটে গিয়া গান শুরু করিলেন বুঝিলেন তাহার কর্ণের তুলা অপসারণ করা হয় নাই তদ্দণ্ডী তুলা অপসারণ করিয়া কহিলেন কি হচ্ছে গো বড় মন কেমন করছে এ কথা শুনিয়া দই মন ভাবাবেগে অধীর তদুত্তরে কিছু বলিবার ছিল না আপনার পুষ্পতীর্থ নয়নের এক্ষেত্রে অবলোকনই সর্বৈব সত্য তবু তাহার স্বর শ্রুত হইল আর ভেব না গো বলিয়া স্বামীকে ঘুম পাড়াইবার চেষ্টায় তাহার সুখস্পর্শ হাতখানি পালকের মতো অনুভব বৃদ্ধের কপালে দান করিল সীতারাম সম্ভবত ঘুমাইলেন যশোপতি অনেকক্ষণ পর্যন্ত বৃদ্ধের সমান বায়ুর গমনাগমন নিরীক্ষণে তন্ময় একদা আপন সরলতা সীয় নিঃশ্বাস প্রশ্বাস কিঞ্চিন মাত্র অনুভবকারত তিনি স্বাভাবিকতা আশ্রয় তাহার নিদ্রা নাই জাগরণ লইয়া অপেক্ষমান হওয়া বসিয়া থাকার এই সূত্রপাত তৎকালেই তিনি ইহাও দেখিয়াছিলেন যে নিকটে দূরে বায়ু দুর্দিনকারিণী মহতি মায়ায় আড়ুরো হইয়া তথা প্রতিকূলতা স্ফীত হইয়া উঠিয়া ইতস্তত বিচরণশীল এবং মাঝে মধ্যে ভৎসরাশি লঘু স্বচ্ছ মেঘের ন্যায় বেলাতর অতিক্রম করিয়া অবশেষে লতা গুলম তরুরাজির গহনতায় বিলুপ্ত আর যে যশবতী জাগরণ লইয়া একভাবে বসিয়া কালক্ষয়ে নিমগ না যে জাগরণের কোনো চিত্ররূপ নাই ইহা মনোরম দীপ্তি সমন্বিতা সর্বদাই বাস্তবতাকে পরোক্ষভাবে জ্ঞান করে পদ্ম এবং ভ্রমণের মিলন একটি অভিনব ইশারায় তাহারই সমক্ষে উপস্থিত যদি ইহা অমোঘ সত্য যে এখন পুত্রবৎসলা তথাপি এখন মোদীর নয়না চন্দ্র নিভানন গুরু নিতম্বিনী যশবতী আপনার জাগরণে বিনিদ্র অনেকক্ষণ পরে যশবতী ধীর কণ্ঠে সলজ্জভাবে স্বামীর দেহের দিকে চাহিয়া প্রশ্ন করিলেন হ্যাঁ গো আমার তরে তোমার মায়া হয় ইহা কি জিজ্ঞাসা অথবা সন্দেহ এই জিজ্ঞাসার উপর দিয়া কি যা যাবরা অশ্ব ছুটাইবে রাত্রে অগ্নিকে কেন্দ্র করতো মন্ডলাকারে জনগণ ইহাকে বিষয় করিয়া শুধু গীত গাইতে গাইতে শুধুই নৃত্য করিবে দুঃখময় বৃত্তাকার পদক্ষেপ বিষাদ দেখা দিল যশবতী আবার এই পুরাতন প্রশ্ন করিলেন হ্যাঁ গা আবার তোমার মায়া হয় তাহার এই অনাথা নিঃস্ব ভিখারী ভাঙা কপালে কাঙাল প্রশ্নের উত্তরে সহসা শুনিলেন কোনে বউ কোনে বৌ খুব চাপা স্বর এবং খুটখুট শব্দ এ স্বর যেন অন্নময় এ স্বর মধুর হইলেও ক্ষেত্রদাহের বিভৎস নিষ্ঠুর আওয়াজের বিকার ছিল এই ডাকে গোলাপের শোভা নষ্ট হইল যেন কাব্য প্রলয়ে সমাচ্ছন্ন হইয়াছে যেন চিত্রসজ্ঞা ধুলাদষ্ট হইয়াছে যেন মহতি কীর্তি অবসন্না হইয়াছে যেন শ্রদ্ধা অপমানিতা প্রজ্ঞা ক্ষীণ যেন দেবস্থান বিধ্বস্ত হইয়াছে নদী স্বল্পতোয়া বেদ ব্রাহ্মণ ধূসরিত হইয়াছে অথচ বৃদ্ধের অষ্টধ্বয় নির্বাক ফলে এখন তিনি চারিভিতে চাহিলেন একদা ভেরিপথের পথের দিকে আচম্বিতে গঙ্গার প্রতি দিগমণ্ডলে আলোকিত অন্ধকার তখনো নববধু উপলব্ধির অবকাশ পান নাই যে তাহার চিত্ত ঝঞ্ঝা ক্ষিপ্ত তিনি অন্যথা তিনি চঞ্চল গঙ্গার দৃষ্টিপাতে ভূতগ্রস্ত গঙ্গা চন্দ্রালোক বিচ্চরিত উদ্দেল বেলাতটে মাংসপিণ্ডবৎ কৃষ্ণবর্ণ স্পন্দিত শরীর কুম্ভীর কে যেন আসিতেছে দৃশ্যমান হইল তদ্দর্শনে তিনি সম্মহিতা আবিষ্ট নাস্তিক শক্তিরহিত একদা তাহার শিও অজল প্রশ্নাত্মক গীতের রেশ তাহার কানে আসিল এবং চকিতে তিনি সম্বিত ফিরিয়া পাইয়া পদদয় গুটাইয়া লইয়া আধ উঠা অবস্থায় স্বামীর দিকে সরিয়া গিয়াছিলেন পুনরায় কোনে বউ কনে বউ ডাক সম্মুখে অপকীর্তি নীল মেঘ সদৃশ অবয়ব এখনো গতিশীল তিনি ব্যাঘাক্রান্ত যুথোভ্রষ্টা হরিণীর ন্যায় যেন নিজ শরীরের মধ্যে প্রবিষ্টা হইয়া অধিকতর কম্পিত হইলেন ইহা ব্যাকরণ সংস্কারহীন অর্থান্তর প্রতিপাদক বাক্যের ন্যায় অনেক কষ্টে বুঝিতে পারিয়াছিলেন উহা একটি দেহ উহা শ্মশান উহা চৈত্যবৃক্ষের ন্যায় উহা চণ্ডাল চন্ডাল বৈজুনাথ সাষ্টাঙ্গ বিস্তার করতো বুকে হাঁটিয়া আসিতেছে আর মধ্যে মধ্যে কলস বাঙানি কুচি যাহা তাহার আগমনে বিঘ্ন উৎপাদন করে তাহা কুড়াইয়া ছুঁড়িয়া ছুঁড়িয়া পিছনের দিকে ফেলিতেছে এই ভয়ঙ্কর সর্পিল গতিকে ছাপাইয়া বড় আপনার করিয়া কোনে বউ ডাকটি শোনা যাইতেছিল সে ক্রমশ অগ্রসর হইতেছে ইহাতে যশবতী ত্রস্ত হইয়া কি জানি কেন অচিরেই স্বামীকে আগলাইয়া দেহটির দিকে চাহিলেন কি জানি কেন এই মরু রাত্রে এহেন বাধাকে সহসা হাস্যোদ্দীপক মজা রগর আমোদজনক মনে হয় কিন্তু নিমেষেই সেই প্রতিক্রিয়া আবছায়া ক্রমে লুপ্ত এবং তিনি পদাঘাত নিমিত্ত পা উঠাইয়া ক্ষণিক তদবস্থায় রাখিয়া ধীরে ধীরে যথাস্থানে পাটি রাখিলেন এ কারণে যে তিনি বুঝিয়াছিলেন শত্রু তাহার আশ্ফালনের বহু দূরে সেখানে এখনও ভাঙা খোলাঙ্কুচির টুকরা উর্ধে উঠিয়া অদৃশ্য এই খোলাঙ্কুচির টুকরা অগণন দেহের পথ প্রদর্শন করে যে দেহগুলি বিভৎস ভয়াল শ্লেষাবত এবং অশরীরী তাহারা সকলেই তৃষ্ণার্ত তাহারা সকলেই বৈজুর অন্তরঙ্গ যাহাদের লইয়া সে খেলা করে নববধূ উপলব্ধি করিলেন সেই প্রেতগুলির কাহারও হস্তে মরুভূমি কাহারো হস্তে অপঘাত কাহারো বা হস্তে চোরা আজ্ঞা ইহারা অগ্নিকে স্বীকার করে না ইহারা অন্তঃসত্ত্বা ছাগলকে ভালোবাসে এই ভয়ঙ্কর শোভাযাত্রা বৈজুর ঊর্ধ্বেই প্রতিভাত তাহার তালু শুষ্ক যেখানে সিক্ততা নাই আর্দ্রতা নাই জল নাই সেখানে শব্দও নাই যশবতী তৃষ্ণার্ত আর ভৌতিক দৃশ্য ক্রমশ অগ্রসর হয় বৈজনাথ অনুচ্চ হাসিল এই সময় বক্ষখানি তুলিয়া ধরিয়াছিল এবং একটি নিঃশ্বাস লইয়া কহিল কোনে বৌ আমি ভূত নই প্রেত নই আমি বৈজু বটে গো যশবতীর সঘন উপরী নিঃশ্বাসে কবরই খুলিয়া গেল তাহার মস্ত কান্দলিত হয় তবে বটে ভূতপ্রেতের সঙ্গে আমার কথা হয় তার হা আমার স্যাঙ্গাত বলিয়া মাটির নিকটে মুখ রাখিয়া হাস্য করিতে কিঞ্চিত ধুলা উড়িল এবং সে যুগপথ কহিল আমাকে এক ব্যাটা ও ঘুম এই ঘুম বলি ডাকে আমি সে শালার বুকে লাথি মারি এ কথা শেষ হওয়ায় ঊর্ধ্বস্থিত অশরীরই যাহারা তৃষ্ণার্ত তাহারা হা করিয়া হাসিয়া খুশি হইল পুনরায় ভগ্ন স্বরে সে বলিতে আরম্ভ করিল তুমি জানো কি তুমি কি দোসর ভাঙ্গা কুলো আমি বৈজুনাথ আমার বটে মরা পূর্বে সহ্য হয় বলিয়া বালকের ন্যায় হইয়া ভঙ্গি সহকারে কহিল চিতাই যে কত লোক আমার হাতে খায় আমার দরদ নাই আবার অনুচ্চ হাসির শব্দ করিয়া দৃষ্টি নামাইল বুক ফাটা পরক্ষণে কণ্ঠে কহিল কিন্তু কেউ আমার কষ্ট হয় বলিয়া দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া তাহার দিকে চাহিয়া আপনার হস্ত ঠেটিতে ঘষিতে লাগিল তাহার পশ্চাতে নিম্নে সমতল গঙ্গা স্রোতময়ী গো বাবু আমি ভাবের পাগল নই আমি ভবের পাগল তুমি পূর্বে করে ভাবতে আমার গো এবং বৈজুনাথ কহিল তুমি পালাও না কেনে ঈশ্বর স্বর যেমতো বা দারিম্বকে বিদীর্ণ করিয়া উচ্চারিত যশপতি এ কথা শুনিবার জন্য প্রস্তুত ছিলেন না তিনি আপনার হস্তের একটি বলয় তাহার প্রতি নিক্ষেপ করিবার মানুষে প্রায় খুলিতে গিয়া মৃতপ্রস্তর তিনি প্রমাদ গণলেন বৈজুনাথকে নববধূর দেহস্থিত কিয়দংশে অবিরম্বিত চন্দ্রালোক যেন উৎসাহিত করিল ধীরে ধীরে কহিল আমি বলো গতর ক্যাং কোনে বৌ তুমি পূর্বে আকাশ লাল হবে ভয়ে গরু পর্যন্ত বিয়ে ফেলবে গো তুমি গেলে ইয়ার আর বলবো আমি চাঁড়াল দেশে আকাল দেখা দেবে লাও লাও তুমি পালাও কোন বউ পালাও ইতিমধ্যে হস্ত হইতে বলয়খানি বিচ্যুত হইয়া তাহার হিতাহিত জ্ঞানকে স্পষ্টতর করে পুনরপি বলয়টি ঝটিতি তির্যকভাবে দেখিলেন দেখিলেন গত সন্ধ্যায় তিনি সম্মুখ স্বাধীনতা দিয়া তিনি বন্ধনলীলায় মুক্ষু আর যে বন্ধন নামই নামিত স্বাধীনতা এবং ভগবান তাহার কোলে ফলে নয়ন নিমিলিত করত পথ অনুসন্ধান মানুষে কিয়ৎক্ষণ যাপন করিলেন অনন্তর যশবতী বৈজুনাথের সকল কথা যাহা তখনও নিকটস্থ শূন্যতাকে বিচলিত করিয়া ঘূর্ণায়মান তাহা শুনিতেছিলেন কিন্তু কতখানি যে তাহার মর্ম গ্রহণ করিয়াছিলেন তাহা নির্ণয় করা কঠিন নহে অসম্ভব রাগান্বিত হইয়া কি যেন বলিলেন হায় এখনো তিনি তৃষ্ণার্ত অথবা ঊর্ধ্বলোকের বিভৎস প্রেত সকলের যারা নিয়ত তৃষ্ণার্ত তাহাদের প্রতিধ্বনিমাত্র শুধু শব্দ হইল যে শব্দের অর্থ নাই ইহার পর তিনি শক্তি সঞ্চয় করিয়া মাটিতে একটি পদাঘাত করলেন সঙ্গে সঙ্গে বৈজ্যনাথ গড়াইয়া কিছু দূরে গেল তাহার গাত্র ধূসরিত হরিত শোভা সে সংযত চিত্তে বলিল কোনে বৌ তুমি আমাকে ভয় পাচ্ছ আকাশের লেগে ভয় পাও হে মাটির লেগে ভয় কেনে বলিয়া আর এক পাক দিল ইহার পরে বেলাতটের দিকে চাহিয়া তুমি কহিল আকাশ কালো করবে গো হাতি হাতি ধোঁয়া উঠবে সতী হবে তোমার নামে কত মানুষ কত নোয়া শাখা জমা হবে তোমার নামে অপুত্রের পুত্র হবে নির্ধনের ধন হবে ক্ষিপ্র মেঘী মুখ ফিরাইয়া বলিলেন তোমার বরে হিজরে ঢেরা দিবে হাটে সতীর বরে গো মানুষ হইলাম বলিয়া হাসিয়া কহিল তোমার পাবে কনে স্বাসবেলায় ইহার পর অদ্ভুত হাস্য করত আপনকার মস্তক মাটিতে স্থাপনা করে এ মাটি বড় সুন্দর তাহার কেশ রাশিতে মৃত্তিকা লাগিল যশবতীর হিম রোমাঞ্চ ক্রমে শব্দ হইয়া আসিল বৈজুনাথ তদ্রূপ পূর্বের ন্যায় পাক দিয়া ঘুরিয়া গেল বলিল কনে বৌ ভাবের ঘরে চুরি ভালো লয় এই বচনের মধ্যে শ্লেষময় সাবধানতার হুঙ্কার ছিল কহিল ভাবের ঘরে চুরি ভালো লয় মনে হয় সে যেন কানে কানে কথাটি কহিতেছে বানবিদ্ধ পশু যেমন মুখ মুখখানি হন্তার দিকে তুলিয়া চাহিয়া থাকে সেইভাবে বৈজুনাথ মুখটি তুলিল ক্রমে পতিত পাবনী গঙ্গার দিকে চাহিয়া উচ্চারণ করিল ভাবের ঘরে চুরি অবশেষে তাহার মুখটি নিস্তব্ধ নাই বৈস্ফুট চাই মেয়েকে বসে থাকলে কি মতে ঠাকরুন তুমি তো আর পান না ভৈরবী লগো যে নোরাকে শিব বলবে হে যত চাই মাক্ষ হে সোনার প্রতিমা সূর্য সূর্যই তুমি বড় সুন্দর গো শয়ে দেখেছি তোমার মতো দেখি নাই বলিয়া পাক দিয়া সে ঘুরিয়া নিকটে আসিল খোলামকুচি সকল গায়ে বিদ্ধ হয় বলিল আমি ভাবের কথা বললাম না হে আমি ভবের পাগল আমি যা চাঁড়াল ভাব পাবো কোথা গো ভাব আকাশ গাছের ফল তবে হ্যাঁ তুমি যদি বলো কেন গো চাঁড়াল হাট ভাতারি খানকি মাগির দুয়ারের মাটি যেমন সত্য হয় পুণ্যের হয় তেমনই হে শ্মশান মশানের মাটিতে বলিয়া এক মুঠা মাটি তুলিয়া মুষ্টি উন্মুক্ত করিতে করিতে বলিল তুমি বলবে এই মাটিতে ভাবের কথার হরিনুট তোমার আবার ভাবনা কি গো ইহার পর নিজেই উত্তর করিল সেই মাগি যেমন খানকি থাকে পুণ্য পায় না হারে কপাল আমি তেমনি ভাব পাই না গো খোল বড় ভালোবাসি গো দেখো না কেনে ভূতগুলো আমার বলিয়া হাতের উপর মস্তক রাখিয়া শুইয়া এক দৃষ্টে যশবতীর প্রতি চাহিয়া রহিল কিছু কাল অতিবাহিত হইয়াছে যশবতী ঋত ফিরিয়া পাইয়াছেন দক্ষিণ হস্তে কাজললতা মুষ্টিবদ্ধ করিয়া কহিলেন চারাল এই সম্বোধন বাক্য তাহার কণ্ঠবিবর হইতে ক্ষিপ্ত জন্তুর মতো লম্ফ দিয়া বাহির হইল এবং করস্থিত বলয় ছুড়িয়া অন্যান্য দুই একটি অলঙ্কার ছুটিতে খুলিয়া উন্মত্তের নে ছুড়িয়া বলিলেন এই নাও ডাকাত তাহার রুদ্ধ হইল চন্দাল বৈজুনাথ ইহার জন্য প্রস্তুত ছিল না তাহার দশাশই দেহ বাঁকিয়া চুরিয়া গেল যশবতীর উক্ত বাক্য প্রতিধ্বনিত হইল অলঙ্কার প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া চন্দাল মাটি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল তাহার মুখে ক্ষুব্ধ অসহায়তা ক্রমে ভ্রুকুটির হাসি পদ্মপত্রে জলের মতো চঞ্চল সে তাহার বাম পথখানি মৃত্তিকার উপর দিয়া সম্মুখে পশ্চাতে লইয়া যাইতে লাগিল গরু যেমন ক্ষুর ঘর্ষণ করে এবং শেষবারের মতো দৃষ্টি নিক্ষেপ করত তো কহিল মার বলিয়া দ্রুতপদে স্থান পরিত্যাগ করিয়া সে এখন আপনার আড়ায় অদৃশ্য আর যেন তাহার ছায়াও অন্তরিত হইল ইদানিং তাহার স্থানেই নিম শূন্যতা দিবা দিবাস্বপ্ন জ্যোতির্মণ্ডলীর যে মনস্বিতা অবলীলায় শ্যাম ঘন পৃথিবীকে আপনার বিচিত্রতায় রাখিতে চাহিয়াছিল উদ্বুদ্ধ করে তাহা যেন নাই যশবতী ছাউনিতে চিত্রার্পিতের ন্যায় তিনি নববধূ তিনি মিলন অভিলাষিনী তাহার মাংসল যৌবনকে লইয়া যে দূরত্বের ইঙ্গিত সকল সাফল্যের তন্দ্রা সকলই হিম তুষার সফেন তরঙ্গ লাল কম্বনে অরুণাভিরি প্রান্তর সকল যে খেলা করিবে এ গীত আমন্ত্রণ তিনি শুনিয়াছিলেন তাহারা বলিয়াছিল আমাদের বাহু নাই তথাপি তোমাকে তরিতালিঙ্গন করিব আমাদের উষ্ঠ নাই তথাপি তোমাকে চুম্বন করিব আমরা স্বদেহে তোমার মধ্যে প্রবেশ কর তো তোমাকে আনন্দ দান করিব কেননা আমরা নব্য কেননা যেহেতু আমাদের কল্পনা নাই তিনি একদা রোমাঞ্চিত হইয়া উঠিয়া সম্মুখবর্তী অবকাশ দেখিলেন আপনার অলঙ্কারগুলি ইতস্তত বিক্ষিপ্ত ক্লান্ত পতঙ্গ যেমন বা সোনাকে অবলম্বন করিয়া কোনো ঝঞ্ঝা শ্বেত হয় যশোবতী একইভাবে আপনার মিলন আগ্রহকে স্পর্শ করিয়াছিলেন চন্ডাল সূক্ষ্ম হইতে পারিল না আপনার ছোট আড়ায় আসিয়া সঘন নিঃশ্বাস ফেলল সে মনে হয় পলাইয়া আসিয়াছে সে মনে হয় পথ হারাইয়াছে বৈজনাথ যে দুই কলস মদ ছিল তাহার একটি হইতে নরকপালে ঢালিয়া পান করিল নরকপালের দিকে চাহিয়া কি যেন বা বলিল রুক্ষ আরষ্ট নিঃশ্বাস কণ্ঠস্বরে পাতা পড়ার শব্দ যাহা শুদ্ধ ভাষায় সম্ভবত বলিয়াছিল হায় কার অঞ্জলিবদ্ধ হাত তুমি হার হয়ে আছো এ কপাল কাহাকে আহ্বান করে মন কি সকল সময় ঊর্ধ্ব লোকে সেখানে যায় ইহার পর অঙ্গুলি দিয়ে আসব গ্রহণ করতো চুষিতে লাগিল যদিও সে প্রশ্ন করিয়াছে যদিও সে আপনার মধ্যে শ্রান্তিকে দর্শন করিয়াছে আপনার অনুভব স্রোতকে তাহার নিজস্ব প্রকৃতিতেই দেখে তবু পুনরায় ঢালিল পান করিয়া গঙ্গার তীরে গিয়া দাঁড়াইয়া স্বরে কহিল মা মা গো 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 শালাকে দাও আর পাপ নয় মা উদ্ধার বলিতে বলিতে তাহার নিজের দেহের মধ্যস্থিত এক অত্যাশ্চর্য গাম্ভীর্যের সম্মুখীন অন্য পক্ষে হ্রদ তুষার বহু বহু জলে স্থলে ঊর্ধ্বে যাহা কিছু বাক্যের অন্তরালে অশরীরী হইতেছে ইহারা তাহার স্বপ্নের সামগ্রী ইহারা তাহার ফলক যে সে সুখে নিদ্রা যাইতে পারিবে তাহারই বলিয়া কয়েক পথ ছুটি আসিয়া হয়তো সংস্কার বসে হয়তো রুষ্ট কর্মানীয়তি তাকে বিলম্বিত করে অগ্নিহীন চিতায় নামিয়া স্থির ভস্যরাশি তাহার সহসা পদাঘাতে চকিত বিভ্রান্ত এখন চিতায় সে এবং তার ছায়া সে ঘোর শেষ লইয়া একা নিরর্থক এত দুর্ধর্ষ শরীর এক ভীম উর্বরতা এখন দারুভূত উপরের উৎকৃষ্ট প্রতিবিম্ব এবং নিকটের স্রোত সর্পমিথুনের মতো দিব্য সুস্থ চিত তোহারি বন্ধনে দিব্যমান চিতামধ্য হইতে এই লীলা চাতুর্য দেখিয়া সে যুগপদ বিহুবল চমকিত রিক্ত বল লাভ করিয়া হইয়া হুঙ্কার করিল উত্তরোত্তর তাহার কণ্ঠ উচ্চ গ্রামে উচ্চ গ্রামে মনুষ্য দেখি চন্ডালের ইদৃশ্য দুঃসহ সঘন চিৎকারে দিক সকল আর এক চক্ষুতে পরিণত ভাতৃ জীবন সকল ত্রাসযুক্ত বৃক্ষপত্রাদি থরহরি এবং সুখ নীর এ পৃথিবী এক মহাধ্বনিতে পরিপূর্ণ হইল বিশ্ব সংসার বুঝি যায় তাহার কণ্ঠ এবাক্যই ঘোষিত হইল যে আমি বৈজুনাথ মাতা যেমন দেহ দেন তেমনি নরদেহকে আমি সৎকারে সাহায্য করি সেই বৈজুনাথ এক অবৈধ প্রণয় দেখিয়াছে এক বিষদৃশ মিথুনের সে দ্রষ্টা যে মিথুন অন্যায় যুক্তিহীন আপনাকে স্বকীয় চিৎকারে সম্মোহিত করতো অসূর্য ব্যাকরণ শুদ্ধ অন্ধকারকে আপনার ভাই বলিয়া সম্বোধন করিয়া দাম্ভিক হইল কিছুক্ষণ পরে নবদম্পতির চাদুয়াকে বেষ্ঠন করিয়া বৈজয়ন্তীমালার ইঙ্গিত ধরিয়া সহংকারে ছুটাছুটি করিতে লাগিল মুখে ওই লম্বদরজননী হাই শিবশম্ভু এবং তাহার দক্ষিণ হস্ত উর্ধ্বে ঘড়িতে ব্যস্ত যশোবতী বিস্মিত হইবার পূর্বেই সীতারাম এই ভয়ঙ্কর শব্দে কাঁদিয়া উঠিলেন কাঁদিতে কাঁদিতে কহিলেন শীত শীত বলিয়া স্ত্রীকে আঁকড়াইয়া ধরিতে চাহিলেন যশোবতী স্বামীর হস্তোদ্বয় আপনার কণ্ঠে স্থাপনা করত এখন অন্য হাতে কাজল লতা মাটিতে ঠকিতেছিলেন বৈজুনাথ এখন শুধু বল হরি হরি বল লম্বদর বলিয়া তাহাদের চক্রাকারে পরিভ্রমণ করিতেছে তাহার পদখনিত ধুলা ওড়ে ছায়া মাটিতে নাই যাহা জৈবিক যাহা মনহীন যাহা হয় অহিতৈষি যশোমতী আর সহ্য করিতে পারিলেন না আপনার দুর্জয় সাহস নিজেকেই আতঙ্কিত করিল তিনি শুধু নানাবিধ একত্র মিশ্রিত ব্যাঘ্র কবু কর্কশ চক্রবাক সহসা তীক্ষ্ণ বায়স কভু দীর্ঘ ঋষভ ঝটিতি উদ্ধত নীনাদে উচ্চারণ করিলেন এই এই অর্থাৎ খবরদার খবরদার নয়ন সম্মুখে এ কোন ভীম তীব্রতা চিতারাম এখনও তেমনই আলিঙ্গন করিয়া আছেন যে আলিঙ্গনের প্রতিবিন্দুতে কেয়ারিতে বিশাল দিব্য সুদীর্ঘ শেষহীনতা ঝিম যে অতি বড় গঞ্জের বারাঙ্গনায় পর্যন্ত সে সুদীর্ঘতা বুঝিতে সমুৎসুক এবং এই অপ্রাকৃতিক আরাম যাহার অন্তর্বর্তী চন্দ্রালোক যে চন্দ্রালোকের অন্তর্বর্তী ভ্রমণশীলতার অভিধা যে ভ্রমণশীলতার অন্তর্বর্তী সুন্দরের উষ্ণতার বিচিত্রতার মাধুর্যের সুধার লৌকিকতার জ্যামিতির ভূমিকার উৎপ্রেক্ষা অবর্ণনীয় তাহাকেই সেই আরামকেই রমণী কুলশ্রেষ্টা যশবতী আপন রোমকূপ সহস্র যাহা পুরুষ মানুষের ইতর্জনের অবাং মন সগচর তাহা দ্বারা স্বাদ প্রবলভ এই হেতু যে ইতপূর্বের বৈজুনাথের চক্রান্ত যাহাতে শ্মশানের মৃদ গন্ধযুক্ত মৃত্তিকা চিরতপ্ত এবং সে তাপ হরিধরণকারী তাহা মৃত্যুকে বিভৎস ফলে জীবনকে জংহাদয়ের মধ্যে লুক্কায়িত করিতে উৎসাহ বিফল কাম হইয়াছে এ কারণ জংঘা যেহেতু তাহাই মানুষের একমাত্র পলায়নের ক্র অন্যপক্ষে স্বাধীনতা চক্রান্ত বিফলে যশবতী জয় গর্বিত ফলে তিনি ভাবনা বিরহিত মনে যখন সেই অলঙ্কার সে সকল পুনরায় সংগ্রহে ব্যাপৃতা হন অদূরে চন্ডালের দেহ চিহ্ন বেলাপৃষ্ঠে পৃষ্ঠে মুদ্রিত বৈজুনাথ যেন বা আপনার এই ছায়াকে পাহারায় রাখিয়া গিয়াছে তাহার এই অলঙ্কার সংগ্রহ যাত্রা না অভিসার শূন্য তীর ঝটিতি লতা তৃণস্থান গহন কাননে আচ্ছাদিত শুধু মৃত্তিকা ও তার সম্পর্ক এখানেই তিনি অন্বেষণ করেন হৃত সম্পদ লাভ করিয়া একতা গঙ্গায় তাহা শুদ্ধ করিবার নিমিত্ত কয়েক পদ অগ্রসর হইয়াছিলেন তিনি তীরে দণ্ডায়মানা নিম্নে জলোচ্ছ্বাস সহস্যা তাহার ধারণা হয় স্রোতধারার উপর আপনার সম্পদ সমুদায় মেলিয়া ধরিলেই শুদ্ধ হইবে ইহার পর আবার এই আক্রমণ উগ্রতে যা বলিষ্ঠ বৈজুনাথ এখনো তেমনিভাবে ভাবে তাহাদের বেষ্ঠন করিয়া সবেগে ধাবমান তাহার পদদলিত তপ্ত ও তীব্রতর প্রভাবিশিষ্ট ধুলারাশি শূন্য মার্গে উত্থিত সে দাম্ভিক তাহার ঔর্ধত্বের পরিসীমা নাই তাহার বেগ বিক্রমে একথা প্রকাশিত যে আমি মহাবিটপি সকল অক্লেশে উৎপাটন করিব আমি উত্তুঙ্গ গিরি সকল বিদারণ করিব আমি মত্ত সাগরকে সংঘবিত করিব স্বপ্নের দ্রষ্টাকে আমি দাস রাখিব আমার গতি অব্যর্থ কি সাগর শৈলে কি বনে অথবা পাতালে কোথাও আমার গতি প্রতিহত হয় না সীতারাম অভিলাষিনী যশবতী দূরদৃষ্ট দর্শনে প্রমাদ গণনা করিলেন একধারে অতি প্রতীক্ষা আর করিয়া মনুষী জালিঙ্গন অন্যত্রে জাগরণে প্রত্যক্ষে নাদ উচ্চনাদ গর্জন মেঘরব এবং ধুলারাশি সাধ্য আর এক মুহূর্তকাল বিলম্ব না করিয়া স্বামীর আলিঙ্গন এক স্থানে রাখিয়া অর্থাৎ স্বামীর ভয়ার্থ হস্তদয় হইতে আপনাকে মুক্ত করত কোমরে কাপড় জড়াইয়া কোন সময় যে কাজললতা হাতে দুষ্টকর্ম চণ্ডালের পথ রোধ করিয়া দাঁড়াইয়াছেন তাহা তিনি নিজেই জানিতেন না কাল সর্পের মতো বেনি চমকাইতে লাগিল এবং তাহার পূর্বপুরুষের সাধনার দেহখানি শুধুমাত্র শব্দময় আননে চন্দালোক নাই নিয়ম লঙ্ঘন কর তো এখন ওতপ্রত সূর্যালোক দীপ্তি দান করে চণ্ডাল তাহাকে নিরীক্ষণ করিল বৈজুনাথের দেহ যেমনত বা একটি ষাষ্টাঙ্গ খারাপ্রমণ দেখিল গঙ্গায় যেন ঢল নামিয়াছে দেখিল যাহা ভয়ঙ্কর উহা দুষ্প্রধর্ষ তাহা অভিরাম হাজার জোনাকি সম্বরণ করিয়া দুই পা পিছাইয়া গিয়াছিল নিরক্ষর বিড়ম্বনায় তাহার শ্রবণ শক্তি ক্লিব দৃষ্টি হস্তিদলিত অন্ধকার মাত্র গঙ্গা তীরে স্তব্ধতার তলে কেননা স্রোত অধুনার এখানি চয় বৃদ্ধের গঙ্গানির শব্দ শোনা যায় চন্ডাল ভুজচালিতের মতো কি জানি কেন আপনার হস্ত প্রসারিত করিয়া ক্রমে ভীতভাবে নামাইয়া লইল আপনার চন্ডাল শুদ্ধ ভাষায় মানিনী যশবতী তারস্বরে হুঙ্কার দিয়া উঠিলেন ইনি সেই যিনি আপন দৈতের ভয় নিবারণার্থে ভয়ঙ্কর ডাকে একদা সমস্ত মেদিনীকে প্রকম্পিত সমস্ত স্পন্দনকে শিথিল করিয়াছিলেন অতএব তাহার নির্ভীক উচ্চনাদে বৈজুনাথ বিহুবল সে কোনো ক্রমে আপনার চক্ষু তুলিয়া সেই অপূর্ব রমণীকে অবলোকন করিতে গিয়া আকল্প নবীন অতি সূক্ষ্ম স্পন্দনের বিভূতি দেখে যাহা দিব্য চক্ষুর অন্তর্গত যাহা কাব্যমনসার চিৎস্বরূপ তথাপি মুর বৈজুনাথ যে সন্ধ্যা এবং ব্রাহ্ম মুহূর্ত সম্পর্কে নিশ্চেতন অনভিজ্ঞ সে আপনার সুদীর্ঘ নিঃশ্বাসে আপনাকে বলবান করিয়া রুরো চক্ষে চাহিল এবং নির্বোধের ন্যায় ঈষৎ হাস্য করিল যশবতী সরোবর শরিত নদী লতা গুলমাদি সপ্তপর্ণ বনানী গিরিসমূহ ভূতগ্রাম সকলের মৎস্যাদি উভচর সকলের যেন পথ রোধ করত এখনো দৃঢ় একক তাহার অবগুণ্ঠন নাই হস্তে সীতারামের কাজল চর্চা নিমিত্ত ফলক ইব কাজল লতা। মারাত্মক ছুরিকার ন্যায় শোভা পাইতেছে ঈদৃশি লজ্জাহীনতা এবং দুর্জয় আভঙ্গ দেহসৌষ্ঠবের মধ্যে তিনি নিশ্চয়ই বিদ্যমান ছিলেন তন্নিবন্ধন অনন্তর চণ্ডালকে পূর্ণভাবে নিরীক্ষণ করত কহিলেন তোমার তোমার মনে কি কোনো বলিতে বলিতে সুতপ্ত নামিল বাক্যে অনৈর্্য চন্দালের শিরা উপশিরা হাহা করিয়া উঠিল আজন্ম খুদ পিপাসা কাতর তাহার মন কথাগুলিকে যেমত বা আহার করিবার মানুষে আঘ্রাণ করিল এবং উত্তর দিল দয়া মায়া এ উচ্চারণে ভ্রুভঙ্গ ছিল সঙ্গে সঙ্গে প্রতিধ্বনিত করিলেন হুম। তখন তিনি ক্রোধে পুষিতেছিলেন এ শ্মশানে বলিয়া বৈজুনাথ অত্যধিক তাচ্ছিল্য সহকারে সমগ্র শ্মশানকে অঙ্গুলি দ্বারা নির্দেশ করিয়া পুনরায় যোগ করিলেন হে শ্মশানে পাব কুত্যা গো কনে বৌ এ সময় তাহার অঙ্গুলিতে চন্দ্রলোক লাগিয়াছিল এবং ইহার পর আপনার মনে দয়া মায়া বলিয়া হাসিয়া উঠিল যশোবতী চণ্ডালের হাস্য তরঙ্গের প্রতি মনোনিবেশ করিলেন তখনও তিনি যথার্থ সম্বিত ফিরিয়া পান নাই তিনি এখনও অনবগুণ্ডিতা তবু ইহা সত্য যে তিনি আলোতে অন্ধকারে একাকিনী লোকচক্ষে রক্ত মাংসে বধু তাহার তীক্ষ্ণ রুরো সাহস গম্ভীর কণ্ঠস্বর শ্রুত হইল তুমি কি ওকে মেরে ফেলতে চাও তোমার মনে কি ভগবান এতটুকু মায়া মমতা ভালো গল্প গো ভালো গল্প মায়া মমতা একমাত্র আমার থাকার কথা না আমি যা চাঁড়াল বলি মায়া মমতা কোথাকে পাব গো ওই সব তো বামুন কায়েতের ঘরে মরাই মরাই বেশ মিঠে হিম হাওয়া নাগো চারাল ভুল বেগর বুঝলে বটে বামুনের মেয়ে এক গল্প বলি এখানে যা ছিল একটু একটু করে সবই পাঁচ ভূতের চিতায় গেছে মায়া দয়া তুমি হ্যাঁ গো কনে বউ তুমি কখনো কেঁদেছ যশবতী সহসা মৃত্তিকায় পদাঘাত করিয়া দর্প ভরে কহিলেন তুমি ওকে শান্তিতে এবং উক্তির সঙ্গে সঙ্গেই এই বাক্যের ম্লান নিদারুণ দুইজনের ইতিমধ্যে নিপট হইয়া দেখা দিল আর যে ক্রমে তাহা বিলীয়মান যশবতী চন্ডালকে নিরুত্তর দেখিয়া আরবার সুন্দর করিয়া কথা কয়টি উচ্চারণ করিলেন তুমি কি শান্তিতে মরতে ইহা বৈজনাথ প্রশ্ন করে নাই তাহার কণ্ঠস্বরের বেদনা কোন তুমুল সমুদ্র পার হইতে চাহিল অনন্তর কুয়াশায় স্বরে কহিল কোন তুমি খুব খাসা তাই হে যা বলো তাই সে কথাই তোমার লাগছই হে এখন তুমি বলো মায়া আছে কি না বাহ বাক্য শব্দের পূর্বের এক অচিন নিস্তব্ধতা এখানে আবর্তিত হইল মিলন অভিলাষিনী সুন্দরী অন্যধারে ধারে শ্মশান পরিচর্যাকারী নরদেহ বৈজুনাথের ওষ্ট ওঠানামা করে ঝটিতি এই গহন রাত্রে যাহার একান্তে কুয়াশা আবৃত খরধারা তাহার ভগ্নস্বর শ্রুত হইল বামুনের মেয়ে কোনে বউ আমি আকাশ গো তুমি পূব দক্ষিণ দশ দিক কখনো দেখেছ এখানে তোমার তরে সব শোনা হবে বলিয়া কিন্তু শ্মশান মৃত্তিকা তুলিয়া আরম্ভ করে দেখো দেখো তুমি হেঁটে গেলে এ মাটি আবাদ হবে বলিতে বলিতে বৈজুনাথ সরই সূর্যময়ীর প্রায় নিকটে আসিয়া দাঁড়াইল চন্ডালের করবুটে মৃত্তিকা কুয়াশা নাই যশোবতী সজল স্নেহময়ী চোখে এই মৃত্তিকা দেখিয়া চকিতে কয়েক পদ পশ্চাদপসরণ করিলেন বৈজুনাথ হস্তস্থিত মৃত্তিকারাশি ফেলিয়া ম্লান হাসে কহিল কাল শালা যাকে লিয়েছে এসে যাক কিন্তু কেউ কাউকে ঠেলেছি তাই ফেলবে এটা কি বলো ওগো বাবু আমার দোষ লিও না এই সময় তাহার আওয়াজ কুয়াশা বিজড়িত আদ্র শ্রমক্ষিণ্ন দিন মানুষে আন্তরিকভাবে বলিল আমি মারলে ঠ্যাঙ্গা ফিরলে পুঁথি পাট নাই তোমার চিন্তা করব না হেকে বললুম আমি ঠাকুরু ও তো আশা করি না বইকুণ্ড বাস চাই না নয় হে দুঃখ হয়েছিল দেহ বড় ভালোবাসি মরাকে যত্ন করি চণ্ডাল যশবতী উচ্চই তাহাকে প্রকৃতিস্থ করিতে চাহিলেন সমস্ত আবহাওয়া এখন তাহাকে কিয়দংশে শান্ত করে আর তিনি সম্মুখ হয়তো বুঝিয়াছিলেন বুঝিতে পারিয়াছিলেন যে এই ইহা শ্মশান ভূমি হইলেও ইহা আদর্শ তুল্লা অলা চক্রাকৃতি পৃথিবীর যাহা উত্তম হাস্যধ্বনি পরিমণ্ডিত অংশ নিম্নে উগ্র তীব্র ক্ষিপ্ত বেগবতী স্রোতস্বিনী যশবতীর কণ্ঠস্ব সঙ্গীতময় হইত যদি তাহা আকাশচারী কাব্যময় হইত যদি তাহা সৃজনক্ষম চিত্রময়া হইত যদি তাহা বর্ণিকা ভঙ্গধর্মী হা হা বুঝি বুঝি গো রহ রহ কনে বৌ যে মানুষ নিজে ভস্য হতে চায় সে সোনা ত্রিভুবন জ্বালাতে পারে গো ছিলাম সব তোমায় দেখি শিব হইলাম গো এইটুকু বলিয়াই আপনার জিউবা কাটিয়া কান মলিয়া কহিল না হয় ভস্য হব গো তবু আমি তোমার হাতেই হব গো রামের হাতেই হব হে তুমি যাবে কি না এ বাক্য সাগর অভিমুখী সাগরূপ কান্তর মিলন অভিলাষিনী স্রোত কান্তার একনিষ্ঠতা দর্শনে সাহসী হইয়া তিনি বলিয়াছিলেন আমি এ হতে দিব না গো তুমি পালাও হে দুনিয়াটা খুব বড় কোনে বউ দুনিয়াটা খুব বড় বলতে আমারও কেমন রোমাঞ্চ হচ্ছে পালাও কোনে বউ। মরাই তোমার বুদ্ধিতে চলে মরা বৈজুনাথ এ প্রকার বিস্ময়ে এ বাক্য উচ্চারণ করে বাক্যের সহিত চিত্র ওই প্রথমিক হইয়া একটি বিস্ফারিত নেত্র পরিক্রমণশীল ইহা সে দর্শনে অনুর আপনকার ক্ষোভ মর্মবেদনা অপ্রসন্নতা কিছু প্রশমিত হইবার পর সে ধীরে ধীরে কহিল মরা ক্ষুদ্র একটি নিস্তব্ধতা দেখা গেল ইহাও তাহার বাক্য বই অন্য নহে একটি করুণার্টনাদে কহিল নরদেহ নরদেহ যার কেউ নেই যে নিজে ছিল আপনার বুঝিয়া সস্লেহে বলিল মরাই গো কি গ্যাদা গো তোমার কোনে বউ। আমি কি মানুষ হব না বামুনের মেয়ে কখন আর তো বলবে এখানে তোর বড় নপর চপর বেটা তুই পাত কুরোনো যাবে জাত হাঁটছিস বৈজুনাথ হয়তো তাহার মান রক্ষা নিমিত্ত দুই এক পদ ধীর পদক্ষেপে সরিয়া আসিয়া হঠাৎ বসিয়া পড়িয়া কুয়াশা পরিবৃত গঙ্গার দিকে চাহিল ছোট একটি দীর্ঘশ্বাস সম্ভবত তাহার চণ্ডালের ঘুরিতে ঘূর্ণায়মান অপসারিত ক্রমে শান্ত কণ্ঠে আপন মনে বলিতে লাগিল তোমার বিয়ে দেখলাম গো গান গাইলাম গো আমি তারাগুলাকে জলে দেখি যা চাড়াল এমন বিয়া শাদি আমি দেখি নাই মাঘ ভাতার মাদুরে এক হেসেলে দুই প্রকারে তিন। আমার বউ বলতো তোমার বিয়ার দিন তারিখ নাই কিন্তু তুমি দিয়ে দিলে বুড়ার হাড়িতে চাল তাই বলে এ এ বিয়ে যে কি অবাক গল্প না গো বউ যশোবতী চন্ডালের গতিবিধি অনুসরণ নিমিত্ত এখনো সেখানেই আপনার ছায়ার প্রতি তীব্র ভ্রুকুঞ্চিত দৃষ্টি হানিয়া বৈজুনাথকে দেখিলেন যাহার গাত্র বস্ত্র গামছা আলুলাইত যাহা মন্থর বায়ুতারিত যশোবতী বাক্যহীনা তটে এখন আসীন বৈজুনাথের মনে হইল কনেবউ তাহার বোকা সরল কথায় বিদ্রুপ করিলেন ফলে সে গম্ভীর সরবেগে বলিল আমার আর কি বলো আমাদের তো জ্বললে আন্ধার নেভলে আলো এ বড় ভাগ্য যে আমা হেন মানুষ নিঃশ্বাস নেয় যশবতী হেয়ালি বুঝিলেও এ কথা তাহার বিশ্বাস ছিল যে বৈজনাথ সেইটুকুর মধ্যে বাঁচিয়া নাই তাহার পিছনে সম্পর্ক আছে অনেক ঔর্ধত্ব আছে সে দুর্ধর্ষ অনন্য মনেই সকল কিছু তিনি জ্ঞান করিতেছিলেন এবং এই সূত্রে হয়তো তাহার মনে হইয়াছিল তিনি যশবতী কি এখনো দিক নির্ণয় করিতে সক্ষম তিনি কি প্রহর মানিতে পারদর্শী তিনি কি ফুল সকল ফলসমূহ মৎস্য দিকে চিনিয়া লইতে অভিজ্ঞা এবং ঠিক এই সময়ই প্রত্যক্ষ করিলেন যে চন্ডাল বৈজনাথ বাঁকিয়া সম্মুখে তাহার হস্তদয়ে ভূমি পরিণস্ত পদদয়ে কিছু বিস্তৃত অবাক নয়নে তাহাকে লক্ষ্য করিয়াছে তাহার যশবতী দৃষ্টি অনুভব করিয়া কহিল তুমি কি সুন্দর চন্ডাল তাহার বাক্য মেঘরহিত আকাশকে বিদীর্ণ করিল সত্যি তুমি সুন্দর কোনে বউ বলিয়া বৈজনাথ উঠিয়া দাঁড়াইয়া ধুলা হাতে হাত আঘাত করত ঝাড়িয়া ফেলিয়া কহিল যাক আর সময় বেশি নেই কাল কাল যখন চাঁদ লাল হবে কিন্তু তবু বলবো কনে বউ তুমি সত্যই মাটি ছুঁয়ে বলছি কাল যখন চাঁদ লাল হবে বলিতেই সে চন্ডাল অ্রাসের বিমর্ষতায় নিদ্রিত স্বপ্ন তদীয় রজনী লইয়া নিঃশ্বাস তাহার মিত্র হইয়া দেখা দিল অঙ্গুলি যেখানে হাসে সেই দুর্গেয় হাস্য ধ্বনি মতঙ্গ স্বভাব এবং তাহা ঘোর মেঘ দর্শন অধুনা তরং গাইত বৈজনাথ আত্মসম্বরণ করিল জাগিল সমস্ত প্রতিবিম্বিত দীপ্তিতে আধিত বর্তমানতা সমাকীর্ণ উদ্ভট ব্যাকুল দৃশ্যমানতা অবলোকনে তাহার মনে হয় আপনার স্বপ্নকে লইয়া এখানেই ঘর করবে কেননা এই লোক চরাচর তাহার সাঙ্গাত। ইহার সহিত তাহার বহুকালের প্রণয় তথাপি যাহাকে কিছুক্ষণ পূর্বে আপন আত্মভরি মনে পৃথিবীটা খুব বড় বলিতে রোমাঞ্চিত হয় কেননা সে ওই সূত্রে সুমহান বিরাটত্ব অনুভবে ক্ষণমাত্র বিতচেতন ক্রমে বৈজুনাথ মাইক স্বরে কহিল কিন্তু তবু বলি সময় নাই গো আমার এক গল্প শুনো হে তুমি তুমি কোনে বউ তুমি লিজে নারী কি পুরুষ কথা জানি না তুমি কোন দেশের কোন মাহালের তাও জানি না কিন্তু পূর্বে ভাবলে আমি আমি চৌচির এ কথা ভাবতে গো যেন অর্থাৎ দারুভূত ইহার পর চন্ডালের কণ্ঠস্বর যেন সাইত এবং শোনা গেল আহোরাহ তুমি ভাবতে আমি যেন তুমি হই যায় এবং পুনরায় তাহার শব্দপ্রবাহ ব্যক্ত করে মনে মানে ভরত আহা জনক রাজা করতে বলিতেই লয় তাহার দেহ হরিণের নিরীহ গতি প্রযুক্ত সে কিছুটা চলিল অন্যপক্ষ পক্ষ এতাবৎ সূক্ষ্ম যশবতী নিম্নে নিকটে আপন ইহকাল দিয়া স্বামীর অস্তিত্ব অভিজ্ঞান সকল দেখিয়া লইতে কৃত ফলে এই হয় ধ্রুব যে বাগ্মী চন্দালের অজস্ত্র ধ্বনিপ্রবাহ তাহার কর্ণে প্রবেশ করে নাই শুনিতেন যদি তাহা হইলেও তাহার কোনো বিচ্যুতি ঘটিত না তাহার সংকল্পের নিকট উহা বাল খিলল উচ্ছ্বাস পরম্পরা যাহাকে নিমেষেই সেই পৃষ্ঠের বারিপাত হেতু ক্ষেত্রের অলিক ঝর্ণা পরাস্ত করিতে এক লহমা তথাপি তাহার কথা মনে হইলেও হইতে পারে যে ইহা কি শ্মশান গীজ বপন করিলে দেখা দেয় না বৈজ্যনাথ হরিণগতি সম্বরণ করত চকিতে ঘুরিয়া দাঁড়াইয়া অব্যর্থ কণ্ঠে বলিল তোমাকে আমি মরতে দিব না হে পুনরায় দ্রুত পাশ হাতিয়া কহিল পারতুম যদি তোমায় ছুঁয়ে দি তুমি এ প্রকার ভাষায় যশবতির দেহ শিখা যেমত ভ্রমর যেমত্র যেমত তরিত প্রবাহ যেমত অতীব চঞ্চল আপনার মস্তক সঞ্চালন করিয়া অন্তর্মুখী হইতেই হস্তধৃত কাজল্যতা মাটিতে খসিল তিনি ইহা কি সত্য সম্মহিতা হইলেন বৈজনাথ যশবতীরে বৈলক্ষণ্য অনুধাবন করে নাই সে উদ্দীপ্ত সে আপনার কথা সাজাইতে ব্যস্ত হ্যাঁ গো তোমার সত্যি সত্যি বিয়ে হয়েছে না সেটা স্বপ্ন কে জানে বাপু আমার কেমন আর নাই মনে হয় দশ রাত জাগা কখন কোথায় মনে লায় না কখন না থাকলে কোথায় সেটা নাই মনেলায় আমার গাছ বয়স। বয়েস অতি সূক্ষ্মভাবে হাসিয়া নববধূর প্রতি দৃষ্টিপাত করিল যশবতী পর্বত ছায়ার মতো স্থির এত দৃষ্টে চণ্ডাল স্তম্ভিত নিষ্পৃহ ইহার কিছুক্ষণ পরে সে কেমন এক ভাবের ভাবি হইয়া ঘোর বসে মৃত্তিকা তুলিয়া করজোড়ে চন্ডাল চণ্ডাল বৈজুনাথ সুন্দর প্রার্থনা কণ্ঠে বলিতে আরম্ভ করিল তোমায় মান্য করি কোনে বউ তুমি বামুনের মেয়ে আমার দোষ লিও খলকটু নই তুমি হে গহনা ছুড়লে আমি কিন্তু সেমনা না নই হে তঞ্চক বঞ্চক সত্যি যদি তাহলে লিয়ে ফেরার হতুম বলিয়া সে অল্পকাল থামিল মৃত্তিকারাশি ঝরা শব্দ শোনা গেল সহসা ওই শান্ত একটানা শব্দ ভেদ করিয়া বিদ্রুপাত্মক এক ঘোষণা হইল মাতাল বজ্জাত ইহা যশবতী বলিয়াছিলেন বৈজুনাথ যুগপথ অন্যরূপে ইহায় প্রতিধ্বনি করিল মৃত্তিকা সকল সদম্ভে ফেলিয়া আপনার গণ্ডে বারবার চপেটাঘাত তো কহিল হা কপাল কপাল চেনা মানুষকে চিনতে লাগলে গো চোখ কালো বলে কি দিনমান আধার হবে হে মদ বলি গল্প শোনো মদ আমাকে সৎ করেছে তাই না এতে বললুম মদ কে না মদের নাম প্রমোদন মদ আমার সংযম করে তোমাকে খোলাখুলি বললাম হে তারই জোরে তুমি যাবে না ওই গো ভাবের ঘরে চুরি এবং পরক্ষণী মুখভঙ্গি সহকারে কহিল তুমি কি ভাব ওই ঘাটের মরা তুমার স্বামী হ্যাঁ স্বামী যশবতীর এই উত্তরে সমগ্র বিশ্বের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ছিল এ স্বীকারোক্তির অখণ্ড তৈল ধারাবত প্রতিভক্তিতে কাল বিমর্দিত হইল স্পন্দন গতি যাবতীয় দ্রব্য সকলের আর প্রয়োজন নাই চন্দ্র সূর্য অচিরাত দায়ে মুক্ত বৈজুনাথ একমাত্র জীব যে আপনার মাথা তুলিতে এখনো সমর্থ সে যার পর শক্তিতে ফুৎকার দিয়া উঠিল মিচা মিচাই মিথ্যায় কঠিন মিথ্যা গো সমস্ত জীবজগতের হাহাকার তাহার এই আর্তনাদ যাহা দিকবিদিকে মাথা ঠুকিয়া ফিরিল অতঃপর সে দন্ত ঘর্ষণ করিতে করিতে ব্যক্ত করে আহা মানুষ এক অচিন গাছ মানুষ বড় ডাগর গো কাঠের বিড়াল দিয়া ইন্দুর ধরে তাই না বলিয়া হাহার হবে হাস্য করিয়া আবার জলদগম্ভীর কণ্ঠে কহিল মিথ্যা তাহার বৈজুনাথের বাক্য শব্দ যেমন বা সূর্যকে নাম ধরিয়া ডাকিল ধ্বনি প্রতিধ্বনি আকারে সময় হইয়া হইয়া উদ্দাম কর্ম হইল আবর্তিত বৈজুনাথ আর বাক্য ক্ষয় করিল না সে শ্লত পদবিক্ষেপে অগ্রসর হয় সে যেমন বা কিয়দংশে মর্মাহত চন্দ্রালোকি এত বড় মিথ্যার জন্য সে প্রস্তুত ছিল না ফলে তাহার মস্তক অবনত একবার সে মুখ ফিরাইয়া যশবতীকে নিরীক্ষণ করে দেখিল তিনি তখনও তেমনভাবেই দণ্ডায়মানা